শব্দ ফেলে দেব। ফাজিল ছেলে, যতদিনে তোর বিয়ের বয়স হবে আমার ছেলে মেয়ে তোকে মামা বলে ডাকবে, তোর বিয়ে দাওয়াতে যাবে, বুঝলি? আর তুই আসলে আমাকে প্রেমের প্রপোজ করতে, অসভ্য। আমি যথেষ্ট অ্যাডাল্ট। ও সরি, আমি তো নাবালিকা, এই জন্যই বুঝতে পারিনি মামা। আপনি কবে সাবালক হয়েছেন? তানিশার কথা শুনে সব বন্ধুরা হেসে দিল। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু মামাটা কি কেন? আচ্ছা ভাই বাদ দে, আমরা ভালো বন্ধু আছি, বন্ধুই থাকি, কি দরকার ফ্রেন্ডশিপটা নষ্ট করার? তোরা তো জানিস আমার কেমন ছেলে ভালো লাগে। লাফিং, কেয়ারিং, সুইট, কিউট, নম্র, ভদ্র, নরম মনের মানুষ। আর কি? যে কখনো আমাকে একটা ধমকও দেবে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তার উল্টো হবে, দেখে নিস। আমার মধ্যে কি এমন নাই যে তুই আমাকে রিজেক্ট করছিস? তুই বেশিরভাগ সময় আমাকে ধমক দিয়ে কথা বলিস, যেটা আমার পছন্দ না। তুই আমাকে রিজেক্ট করছিস না, তোর হাজবেন্ড আস্তে একটা ডেভিল পড়বে, সারাক্ষণ তোকে ধমক দিবে, তোর সারা জীবন ধমক শুনে কাটাতে হবে। সুইট কিউট তো দূরের কথা, নাম্বার ওয়ান ডেভিল পড়বে, আর লাভিং ক্রিয়েটিং কথা বলে লাভ নাই, তোকে কাজের ওয়ার মতো কাজ করাবে, দেখি নিস। সবাই হা হয়ে রাফির কথা শুনছে। ওই তুই আমার দোস্ত নাকি দুশমন? আমাকে এতগুলো অভিশাপ একসাথে দিলি। এই তোরা কি ঝগড়াই করবি, ক্লাসে যাবি না? চল আজকে আবার নতুন টিচার আসবে, ক্লাস যেতে হবে। ওই তোর ফুচকার বিল না দিয়ে কোথায় যাচ্ছিস? আজকে বিল তুই দিবি। কি তোরা খেয়েছিস, আমি কেন দিব? এই তুই এত কেপটা কেন? তুই তো অনেক উদার মনের মানুষ, তাহলে বিলটা তুই দিয়ে দে। কথাটা বলে সবাই কেটে পড়ল। এতক্ষণ তানিশা তার বন্ধুদের সাথে কথা বলছিল। তানিশা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভার্সিটির অন্যতম সুন্দরীদের মধ্যে একজন, মা বাবার আদরের বড় মেয়ে, ছেলেবেলা থেকে অনেক দুষ্ট এবং জেদি, মনের দিক থেকে অনেক ভালো। আজ ভার্সিটিতে নতুন ম্যাথ টিচার এসেছে। প্রিন্সিপাল স্যার নতুন টিচারকে তানিশার ক্লাসে নিয়ে যায় পরিচয় করানোর জন্য। হ্যালো এভরিবডি। হ্যালো হ্যালো স্যার। উনি হচ্ছেন তোমাদের নিউ ম্যাথ টিচার মিস্টার তামিম হাসান কাব্বু। মিস্টার তামিম, আপনি স্টুডেন্টদের সাথে পরিচিত হন, আমি আসি। ওকে স্যার। স্টুডেন্টস, আমি ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই, আমার নাম তো আপনারা জেনেছেন, এখন আপনাদের নামগুলো জেনে নেওয়া যাক। তামিম সবার সাথে পরিচিত হচ্ছে। তানিশা, তুই কি মাথাটা তুলবি? কেন? দেখ স্যার কত স্মার্ট, সবাই হা করে তাকিয়ে আছে, তুই দেখলে তুইও হা হয়ে যাবি। আমি তোর মতো লুচু না। কথাটা বলে তানিশা কাপুর দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমি লুচু? তাহলে তুই হা করে তাকিয়ে আছিস কেন? একটা চিমটি দে তো। ঋতু চিমটি দিতেই তানিশা বুঝতে পারল সে কোনো স্বপ্ন দেখছে না, কাব্য সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। কলিজা শুকিয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কাব্য তার দিকে এগিয়ে আসছে। আপনার নামটা জানা হয়নি। কাব্য তানিশাকে উদ্দেশ্য করে কথাটি বলল। তানিশা নাম বলার আগেই সেন্সলেস হয়ে ধপাস করে পড়ে গেল। তানিশা হঠাৎ করেই সেন্সলেস হয়ে যাওয়ার কারণে ক্লাসের সবাই কিছুটা অবাক হয়। নীলা, ঋতু তানিশাকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিল। তানিশার হুঁশ ফিরতেই কাব্য বলল, আর ইউ ওকে? হুম। আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু... কাব্য মুচকি একটা হাসি দিয়ে ক্লাস করানো শুরু করলো। তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেলি কেন? তানিশা মাথা নিচু করে রইল। স্যার কি তোকে চেনে? জানি না। তার মানে তুই চিনিস? এই তুই তখন থেকে স্যার স্যার করছিস কেন? তাতে তোর সমস্যা কি? তুই যেভাবে স্যার স্যার করছিস আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিসনি। দেখিনি, তাতে তোর কি? উনি তোর বড় ভাইয়ের মতো। আমি কখন বললাম ভাই না? আমার বড় ভাই মানে তোরও বড় ভাই। খবরদার, আমার ভাই বললে তোরা থামবি। দেখছিস না ওই লুচ্চাটা কি করছে? কি? আরে তুই তো জন্ম থেকে লুচু, নাইজেরিয়ান হোক আর আফ্রিকান ওয়ান্ডার, তোর কাছে সব ভালো লাগে। তুই এমনটা বলতে পারলি? হয়েছে, ন্যাকা কান্না করতে হবে না। তানিশা ক্লাস শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে। কাব্য কি তাকে চিনতে পেরেছে?
পরের দিন ক্লাস শেষে কাব্য বলল, মিস তানিশা যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন। ক্লাস শেষ হলে তানিশা ভয়ে ভয়ে কাব্যর সাথে দেখা করতে যায়। মে আই কাম ইন স্যার? আপনাকে কিছু জানানোর ছিল। তখন তানিশা মনে মনে ভাবতে থাকে, তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে, এখন আমাকে ভার্সিটি থেকে বের করে দেবে, এটা জানতে চাইছে। উফ, কিছু একটা করতে হবে। স্যার আমি খুব গরিব ঘরের মেয়ে। হোয়াট? জি স্যার, বাবা ব্যাংকের দারোয়ান, মা গ্রামে মজুমদারের বাড়িতে কাজ করে, মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, এখন যদি আপনি আমাকে ভার্সিটি থেকে বের করে দেন আমি কোথায় যাব, কোথায় যাব বলুন, কি করব? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে বের করবেন না, প্লিজ প্লিজ স্যার। আপনাকে কে বের করছে? তাহলে কি জানাতে রেখেছেন? এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে আনবেন। স্যার এতগুলো একই দিনে কি করে পসিবল? আই ডোন্ট নো, কালকের মধ্যে সবগুলো চাই। ওকে। কথা শেষ করে তানিশা বেরিয়ে যাওয়ার সময় কাব্য আবার ডাকে, ওয়েট এ মিনিট। জি স্যার। আপনার বাবা ব্যাংকের ম্যানেজার, জব ছেড়ে দারোয়ান হলো কবে? আর আপনাদের এত বড় ফ্ল্যাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন? তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে, স্যার আমার সম্পর্কে সব জানি, এখন তো আমি শেষ। অ্যানসার মি। স্যার আমার না, ঋতুর পরিবার। আমাকে কি তোমার জোকার মনে হয়? না স্যার, আপনি তো মহান মানুষ, কেউ একটা দিলে তাকে দুইটা ফেরত দেন। কথাটা বলে তানিশা নিজের মুখ চেপে ধরল, আমি মহান? না স্যার, আপনি হলেন ডেভিল। কি? কাব্য তানিশার কাছে এগিয়ে যায়, না মানে আমি ডেভিল। তানিশা পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে। কি? কাব্য তানিশার কাছে গিয়ে এক হাত দেয়ালে রাখে, না মানে। তানিশা কিছু না বলেই এক দৌড়ে বন্ধুদের কাছে চলে গেল। কে রে, তোর এই অবস্থা কেন? আমার ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে রে। কেন? নাইজেরিয়ান বচ্চা ছেলে তোর কারণে। আমি আবার কি করলাম? তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি আমার লাইফে ডেভিল আসবে, এখন আমি শেষ। কিন্তু ডেভিলটাকে? তোর প্রাণ প্রিয় স্যার। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তানিশা বাসায় চলে গেল। সারা রাত না ঘুমিয়ে সবগুলো ম্যাথ সলভ করে সকাল 4টায় ঘুমিয়েছে। সকালে মোবাইলের রিংটোনে তানিশার ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার, মেজাজ খারাপ হয়ে গেল। রিসিভ করেই তানিশা বলল, উফ, এই কোন ফাজিল রে, আমাকে এত সকাল সকাল ঘুমের 12টা বাজিয়েছিস, উফ। এটা তোমার ব্যবহার, ভার্সিটিতে আসো তারপর তোমার 12টা বাজাবো। কে কে? ডেভিল টিচার। ডেভিল নাম শুনে আমার খুব উধাও হয়ে গেল, ফোনটা রেখে দিলাম, কিন্তু ডেভিল আমার নাম্বার পেলো কোথায়? আজকে আমি শেষ, ডেভিল আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে। অনেকক্ষণ চিন্তার পর মাথায় আইডিয়া আসলো, তৈরি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। মা তনিমা এমনভাবে তাকিয়ে আছে যেন ভূত দেখার মতো। কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে, সবাই বসে আড্ডা দিচ্ছিল, আমিও গিয়ে বসে পড়লাম। সবাই আমার দিকে একবার তাকিয়ে আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল, আন্টি কিছু বলবেন? কি? না মানে আপনি এখানে বসে আছেন, কিছু দরকার হলে আমাকে বলেন, আমি আপনার ছেলের মতো। শালা নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, বজ্জাতের হাড্ডি, আমি তোর আন্টি হই। ভাষাটা কেমন জানি তানিশার মনে হচ্ছে। তানিশার মনে হচ্ছে মানে? আই, আমি তানিশা। কথাটা বলার সাথে সাথে সবাই 440 ভোল্টেজের ঝটকা খেল। মূলত তানিশা কখনো বোরকা হিজাব এগুলো পরে না, সব সময় ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস পরে। তুই কি পাগল টাগল হয়ে গেলে নাকি? এই অবস্থা কেন তোর? আর এটা কি, বোরকা পরলে এত ঢিলা আন্টি নাকি? তুই এত হুজুর হইলি কবে? তোর থেকে মনে হয় রাস্তার ফকিন্নিগুলো ভালো দেখাচ্ছে। তানিশার অবস্থা দেখে সবাই হাসছে। তোরা মজা নিচ্ছিস আমার সাথে, তোদের জন্য আমার এই অবস্থা। আমরা আবার কি করলাম? তোদের মধ্যে কেউ একজন আমার ফোন নম্বরটা ডেভিলকে দিয়েছে, আর আমি এখন শেষ। তোর কাছে স্যার এর নাম্বার আছে? দোস্ত প্লিজ দে না। আমি মরি আমার টেনশনে, আর তুই? তোকে তোর স্যারের গলায় ঝুলিয়ে দিব, সারা জীবন ঝুলেই থাকিস। তানিশা রেগে চলে গেল। ক্লাসের সবাই তানিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে বলল,
তানিশা রেগে চলে গেল। ক্লাসের সবাই তানিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কাব্য ক্লাসে ঢুকে তানিশাকে দেখে রেগে ওঠে। তানিশা উঠে দাঁড়াতেই সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা মনে মনে বলে, চার হাত থেকে বাঁচার জন্য আর সবার কাছে আন্টি হয়ে গেলাম। আমার বন্ধুরা আমাকে চিনল না, কিন্তু ডেভিল কিভাবে চিনল? তানিশার মাথায় কিছুই আসছে না, আবুলের মতো দাঁড়িয়ে আছে। তানিশাকে চুপ থাকা দেখে কাব্য আবারও বলল, কানে কি কম শোনো নাকি? স্যার, আমি কি করেছি? কালকে তোমাকে কিছু কাজ দিয়েছিলাম, কাজটা সম্পূর্ণ করে আগে আমার সাথে দেখা করা উচিত ছিল। স্যার, হয়েছে কি? জাস্ট শাট আপ, সবগুলো ক্লাস দাঁড়িয়ে করবে, এটা তোমার পানিশমেন্ট। আর হ্যাঁ, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। উফ, সবগুলো ক্লাস দাঁড়িয়ে করতে হচ্ছে, পাগুলো ব্যথা করছে। বচ্চের ডেভিল টিচারের জন্য আমার এই অবস্থা। ডেভিল, তুমি পুরো ক্লাসের সামনে আমার 12টা বাজিয়েছ, এখন রাস্তায় আমি তোমার 12টা বাজাবো, দেখে নিও। তানিশা ক্লাস শেষ করে কাব্যর সাথে দেখা করতে যায়। স্যার, আমাকে কেন ডেকেছেন? মানে আমাকে প্রশ্ন করছো? না স্যার। দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত যাবে না। স্যার, আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছো? সমস্যা নাই, আরো দুটো থাপ্পড় খেলে সব মনে পড়ে যাবে। না না স্যার, আমার সব মনে আছে। তাহলে জিজ্ঞাসা করলে কেন? ভুল হয়ে গেছে। গালে হাত দিয়ে আছো কেন? এখনো ব্যথা করছে নাকি? কাব্য চেয়ার থেকে উঠে তানের কাছে এগিয়ে গেল। মাঝে মধ্যে এখনো ব্যথা হয়। বেশি জোরে দিয়ে ফেলছিলাম তাই না? কাব্য তানিশার সামনে এসে গাল থেকে হাতটা নামিয়ে গালে একটা চুমু খেলো। তানিশা পুরো রোবট হয়ে গেল। কাব্য এমন কিছু করবে তানিশা কখনোই ভাবেনি। তানিশা কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে তানিশা বলতে লাগলো, বজ্জার ডেভিল টিচারের কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে, আর এখন যা করলো তার জন্য আমার মান ইজ্জত নিয়ে টানাটানি, লুচ্ছু একটা। উফ না, এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। বজ্জার ডেভিল, তোর গাড়ির 12টা বাজাবো এখন। তানিশা পিন নিয়ে যখনই গাড়ির চাকার হাওয়া বের করতে যাবে তখনই কাব্য তানিশার হাত ধরে ফেলে। কাব্যকে দেখে তানিশার চোখ দুটো বড় হয়ে গেল। কি বলছিলে এতক্ষণ? আমি বজ্জাত, ডেভিল অত্যাচারী লুচু, আর আমাকে তুই করে কথা বলছিলে, এর ফল কি হবে বুঝতে পারছো? স্যার, আমাকে মাফ করে দিন। এখন আমাকে লুচু বলছো না? লুচু কাকে বলে আগে তোমাকে দেখাই, তারপর। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না, এই ভার্সিটিতেও আসবো না স্যার, প্লিজ। কি বললে তুমি? কাব্য থেমে গিয়ে তানিশার দিকে ফিরে তাকিয়ে বলল কথাটা, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। সত্যি যদি তানিশা আর ভার্সিটিতে না আসে? এতদিন পর তানিশাকে পেয়েছি, আবার যদি হারিয়ে যায়? ওকে ফাইন, ছেড়ে দিলাম, কালকে থেকে প্রতিদিন যেন তোমাকে ভার্সিটিতে দেখি। আর হ্যাঁ, ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে, ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে, এটা তোমার পানিশমেন্ট, মনে থাকে যেন। থাকবে। এখন বাসায় যাও। তানিশা বাসায় গিয়ে মনে মনে বলছে, যাক বাবা, বেঁচে গেছি, আর কোনো দিনও ওই ডেভিলটাকে কিচ্ছু বলবো না। পরের দিন তানিশা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। রাতুল বাইক নিয়ে সামনে এসে বলল, চলো একসাথে যাই। তুই হঠাৎ এদিকে? একটা কাজে এসেছিলাম, দেখলাম তুই দাঁড়িয়ে আছিস, ভাবলাম একসাথে ভার্সিটি যাই। হুম চল। তানিশা রাতুলের বাইকে করে ভার্সিটিতে চলে গেল। বাইক থেকে নেমে দুজনে কিছু একটা নিয়ে হাসতে হাসতে ভার্সিটিতে ঢুকলো। কেউ একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে তানিশার কোনো খবরই নেই। বন্ধুদের কাছে চলে গেল তানিশা। তানিশা, তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে, আমাকে দিয়ে না প্লিজ। ভালো কথা মনে করেছিস, ডেভিল বলেছে এসে আগে তার সাথে দেখা করতে। তোর সাথে স্যারের এত ভাব কিসের? তাতে তোর কি? স্যার 3 বছর আগে থেকে তানিশাকে পছন্দ করে, তুই স্যারের আশা ছেড়ে দে। তোকে কে বললো? তুই তো বললি। আমি আবার কখন বললাম? আমি তো নিজেই জানি না। তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? তুই আমার সাথে এমনটা করতে পারলি? জানু, ডেভিলের হাতে একটা থাপ্পড় খেলে তোমার সব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। আমি খেয়েছি, আমি জানি। সবাই অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে।
কি এমন হয়েছে স্যার আর তোর মধ্যে? এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তানিশা কাব্যর সাথে দেখা করতে যায়। কাব্য রেগে আগুন হয়ে আছে। আসবো স্যার। হুম, কখন এসেছো? স্যার মাত্র এসেছি। কাব্য তানিশার দিকে এগিয়ে আসছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে। তানিশা ভয়ে পিছিয়ে যেতেই দেয়ালের সাথে ধাক্কা খেল। কাব্য তানিশার এতটা কাছে চলে এসেছে যে কাব্যর স্পন্দনগুলো শুনতে পাচ্ছে তানিশা। কাব্যর গরম নিঃশ্বাস তানিশার মুখে এসে পড়ছে। তানিশা ভয়ে চোখ দুটো বন্ধ করে আছে। রাতুলের সাথে বাইকে করে কেন এসেছো? স্যার রাস্তায় রিকশা পাইনি। কেন, রাস্তায় রিকশার অভাব? স্যার সত্যি বলছি। কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। মানে? কানে কি কম শোনো নাকি? স্যার আমি কোনোদিনও কারো বাইকে উঠবো না, আমার স্বামী ছাড়া। কি? স্যার স্বামীর বাইকে উঠবো না, সবসময় একা একা চলাফেরা করবো। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখো নাকি? না স্যার, মানে আসলে। তানিশা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ। তানিশার এই অবস্থা দেখে কাব্য সব রাগ উধাও হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে। স্যার একটু দূরে সরবেন। আমি কাছে আসলে কি সমস্যা? স্যার কলিজার পানি সব শুকিয়ে গেছে, একটু পানি খাবো। আমাকে এত ভয় পাবার কি আছে? তানিশা কিছুই বলতে পারছে না, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কাব্য ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে তানিশার ঠোঁটের কাছে। হঠাৎ কাব্য তানিশার চোখে তাকাতেই দেখলো বিন্দু বিন্দু জল চলে এসেছে চোখের কোণে। কাব্য তার থেকে দূরে সরে গেল। তানিশা যেন হাফ ছেড়ে বাঁচল। টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলো তানিশা। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ভয় পায় তাকে? অবশ্য 3 বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক। স্যার আমি আসি। একটা কথা বলা হয়নি। জি। নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখি। আমাকেও দেখবেন না, কবে যেন হার্ট অ্যাটাক করে মারা যাই। কি বললে? কিছু না, মনে থাকবে। তানিশা ক্লাস শেষ করে প্রতিদিনের মতো কাব্যর কাছে যায়। কাব্য নিজের মতো করে কাজ করছে। তানিশা মনে মনে বলে, বচ্চা ডেভিলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? স্যার আমার বাসায় যেতে হবে। তোমাকে একটা রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করো। কিসের? এমবিতে। স্যার মোবাইলে এমবি নেই। ওকে ফাইন, আমি আইডি হ্যাক করে নিচ্ছি। না 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 স্যার, আমি এক্ষুনি করছি। গুড। স্যার এখন যেতে পারি? হুম। তানিশা বাসায় চলে গেল। রাত 11টায় ফেসবুকে ঢুকতেই কাব্যর মেসেজ চলে আসলো। এত রাতে অনলাইনে কি করো? তানিশা রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে কাব্যকে বকতে লাগলো। ঘন্টার ডেভিলের জন্য এখন অনলাইনেও শান্তি নেই, আমার পিছে এমন ভাবে লেগে থাকার মানে কি? একটা ভুল না হয়েছে, তাই বলে এভাবে শাস্তি পেতে হবে? কেন যে তখন রাজশাহীতে গেলাম, উফ। আপি একা একা বকবক করছিস কার সাথে, পাগল হয়ে গেলি নাকি? বোন ডেভিল তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে, আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগে জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছিস, কথার আগামাতে তো কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না, চুপ করে ঘুমা। তানিশা পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে দিনগুলো কাটছিল তাদের। পরীক্ষাও শেষ হয়ে গেল, আজ তাদের রেজাল্ট দিবে। তানিশা ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। খুব টেনশন হচ্ছে, রেজাল্ট কি হবে কে জানে। আমার কোনো চিন্তা নেই, আমার এক্সাম ভালো হয়েছে। তোর তো সব সময় রোল ভালো হয়, তোর কিসে টেনশন? তোরা যাবি, আমি রেজাল্ট দেখতে যাব। হুম চল। তানিশার রেজাল্ট দেখে মাথায় বাস পড়লো। যে মেয়ের রেজাল্ট সবসময় টপ থাকে, আজকে তার ম্যাথে ফেল এসেছে। তানিশার মেজাজ অনেক খারাপ হয়ে গেল। না আজকে ডেভিলটাকে একটা কিছু বলতেই হবে। তানিশা খুব রেগে অফিস রুমে যায়। কাব্যর সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল, স্যার এটা কি? এনি প্রবলেম? স্যার আমার রেজাল্ট ফেল আসলো কিভাবে? আমার থেকে প্রাইভেট টিউটর নিতে পারো, ভালো রেজাল্ট করবে। আমার কোনো টিচারের দরকার নেই, আপনি ইচ্ছে করে আমার রেজাল্টের 12টা বাজিয়েছেন। তুমি কি আমাকে ধমকাচ্ছো? না মানে আমাকে আমার প্রাপ্য নম্বর দিন। বললাম তো আমার থেকে প্রাইভেট টিউটর নিলে রেজাল্ট ভালো আসবে। তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো। স্যার আপনার বাসার ঠিকানা বলেন। স্যার আপনার বাসার ঠিকানা বলেন। আমার বাসায় গিয়ে পড়বে নাকি? কেন স্যার, আপনার বাসায় গিয়ে পড়লে সমস্যা হবে? না কিন্তু তুমি শিওর বাসায় গিয়ে পড়বে? জি স্যার 100%।
ওকে। কাব্য বিকেলে ঘুমিয়েছিল, কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটির স্টুডেন্ট সব দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমার বাসার সামনে কি করছো? স্যার প্রাইভেটে এসেছি। কি? জি স্যার, আপনি তো বলেছেন প্রাইভেট পড়াবেন। কাব্যর বুঝতে বাকি রইল না তানিশা এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে। এটা তার একটা প্ল্যান ছিল। কাব্য পরিবেশ সামলানোর জন্য বলল, তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না, আর আমার কাছে এত সময় নেই যে তোমাদেরকে প্রাইভেট পড়াবো। তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না? তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি, আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না। স্যার আমাকেও পড়াবেন না? না। কাব্যর ইচ্ছে করছে তানিশার কানের নিচে একটা কষে চর বসাতে। তাহলে স্যার আমরা আসি। আসতে তো তোমাকে হবেই, কালকে ভার্সিটিতে আসো, তারপর দেখো তোমার কি অবস্থা করি। তানিশা তৈরি হয়ে ভার্সিটির জন্য বের হচ্ছে, পেছন থেকে তানিশার মা ডেকে বলল, তানিশা শুন। কিছু বলবা মা? তন্ময় নাকি তোদের ভার্সিটিতে যাবে, ওকে নিয়ে যা। আমাদের ভার্সিটিতে কেন? দেখি কোনো মেয়ে পড়াতে পারি কিনা। বড় বোনের সাথে ফজলামি? আরে চল তো, তোদের ভার্সিটিটা ঘুরে দেখবো আর কি। আচ্ছা চল, তোকে পুরো ভার্সিটি দেখাবো। কাব্য অপেক্ষা করছে তানিশা কখন আসবে। তানিশা তন্ময়ের বাইকে করে চলে এলো ভার্সিটিতে। দূর থেকে কাব্য দেখছে তানিশাকে। মেয়েটা সাহস হয় কী করে তার কথা অমান্য করার? আবারও কার বাইকে উঠল? আজ তাকে একটা শিক্ষা দিতেই হবে। তানিশা এখনও কাব্যর সাথে দেখা করতে যায়নি। কাব্য রেগে আগুন হয়ে আছে। হঠাৎ তানিশা কাব্যর কথা মনে পড়তেই বলল, ভাই তুই থাক, আমার একটা কাজ আছে। আমি আর থেকে কি করব, ভার্সিটি তো দেখা হয়ে গেছে, আমার আবার বাসায় যেতে হবে, আমি চলে যাই। আচ্ছা বাই। তানিশা কাব্যর সাথে দেখা করতে রুমে যায়। কাব্য যে আজ কি করবে তা নিজেও জানে না। স্যার আসবো? কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সরি স্যার ডিস্টার্ব করার জন্য, পরে আসছি। তানিশা বেরিয়ে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে দরজাটা লাগিয়ে দেয়। স্যার কি কি করছেন? ছেলেটা কে ছিল? স্যার আমাকে যেতে দিন। কথাটা বলেই তানিশা দরজা খুলতে যায়, সাথে সাথে কাব্য তানিশার হাত ধরে ফেলে আর বলে কাব্য না বলা পর্যন্ত তানিশা কোথাও যেতে পারবে না। স্যার হাত ছাড়েন। কেন? আমি কাছে আসলে তোমার প্রবলেম হয়? আর অন্য ছেলেদের সাথে যখন বাইকে ঘুরো, গা ঘেঁষে কথা বলো, তখন প্রবলেম হয় না? কাব্যর কথাগুলো তানিশার গায়ে কাটার মতো লাগলো, তাই রেগে বলল, হয় না, আমার যা ইচ্ছা তাই করব, আপনাকে কেন বলবো? কি বললে তুমি? কে আপনি? আমার বাবা ভাই না জামাই কেউ না, আমাকে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই। তানিশা হাত ছাড়িয়ে চলে যাচ্ছিল। তানিশার কথা শুনে কাব্য এতটা রেগে যায় যে তার হাত টেনে নিজের সাথে কোমরে জড়িয়ে ধরে তানিশা কিছু বলার আগে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। যতক্ষণ কাব্যর রাগ না কমছে ততক্ষণ কিস করেই যাচ্ছে। তানিশা সারানোর চেষ্টা করেও কাব্যর সাথে পেরে উঠছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য তানিশাকে নিজ থেকে ছেড়ে দিয়ে বলল, আশা করি নেক্সট টাইম বলতে হবে না আমি তোমার কে, এই কিসটা তোমাকে মনে করিয়ে দিবে। কি বললে তুমি? তোমার উপর আমার কোনো অধিকার নেই, 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজেছি, শুধুমাত্র তোমার জন্য এই ভার্সিটির টিচার হয়ে এসেছি, আর কারো অধিকার নেই তোমার উপর, শুধুমাত্র আমার অধিকার, অন্য কারো না, মনে থাকে যেন। কথাগুলো বলে কাব্য বেরিয়ে গেল। তানিশা নিঃশব্দে কেঁদে চলেছে। কাব্য এমন কিছু করবে তা ভাবতে পারেনি তানিশা। তানিশা ভার্সিটি থেকে বাসায় চলে গেল, আর কখনোই এই ভার্সিটিতে আসবে না। কাব্যর রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ভাবতে লাগলো তানিশার সাথে এমন করা তার উচিত হয়নি। ক্লাসে গিয়ে দেখে তানিশা আসেনি। কাব্য নীলাকে বলল, মিস তানিশা ক্লাসে আসেনি কেন? স্যার ওর ছোট ভাইয়ের সাথে এসেছিল, হয়তো ওর ভাইয়ের সাথে চলে গেছে। হোয়াট? কাব্যর মাথায় যেন বাস পড়ল, তার মানে ছেলেটা তার ছোট ভাই ছিল। কাব্য ক্লাস শেষ করে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। কাব্য প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ তানিশার সাথে কাজটা ঠিক করেনি, এমন আচরণ করা উচিত হয়নি তার। তানিশা ঘরে চুপটি মেরে বসে আছে, আজ তার মাঝে সেই চঞ্চলতা আর নেই। তানিশার বাবা ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে মা? কিছু না বাবা, কিছু বলবে? বলছিলাম কি, অনেকদিন হলো একটা বিয়ের সম্বন্ধ আসছে, ছেলেটা পরিচিত, তুই তো চিনিস নীলার ভাই, যদি হ্যাঁ বলিস আমরা কথা বলতাম। আমি রাজি, তুমি কথা বলো। তুই ভেবে বলছিস তো?
হ্যাঁ বাবা, তুমি কালকেই তাদের আসতে বলো। ঠিক আছে। ডেভিলের থেকে নিজেকে দূরে রাখার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। নীলা তার বেস্ট ফ্রেন্ড, তার খারাপ চাইবে না। পরের দিন তানিশাকে দেখার জন্য নীলা তার পরিবারকে নিয়ে আসে। নীলার ভাই আসেনি। তানিশাকে পছন্দ করে তারা আংটি পরিয়ে গেল। তানিশার ছেলে পছন্দ হলে বিয়ের তারিখ ঠিক করা হবে। আমার ছেলে দেখতে হবে না, তোর উপর আমার একদম বিশ্বাস আছে। বিয়ের তারিখ আগামী সপ্তাহে ফিক্সড করে দে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হবে। কিন্তু তোর ভাইয়াকে না দেখে? বললাম তো দেখতে হবে না, যা বলছি তাই কর। আজ পাঁচ দিন পর ফোন অন করেছে তানিশা। কাব্য অনেকগুলো মেসেজ দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাব্যর কল চলে এলো। এমন মনে হচ্ছে ফোন অন করার অপেক্ষায় ছিল কাব্য। তানিশা ফোন রিসিভ করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো, এতদিন ফোন বন্ধ ছিল কেন? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম? আপনার সব টেনশন মুক্ত করার জন্য আমার কাছে একটা গুড নিউজ আছে। কি? দুই দিন পর আমার বিয়ে। তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করছো? হুম, স্পেশালি আপনার দাওয়াত রইল। আমি না আসলে কিভাবে হবে? মানে? কিছু না, বাই। কাব্য ফোনটা কেটে দিল। আজ তানিশার বিয়ে। বাড়িতে জমজমাট বিয়ের আয়োজন চলছে। তানিশা আর মনে ভাবছে, নাহিল ছেলেটা কেমন হবে? হয়তো নীলের মতো সহজ সরল, যেমনই হোক টেবিলের মতো যেন না হয়। মনের কোথাও একটা শূন্যতা অনুভব করছি, কোনো ভুল করছি না তো? তানিশাকে বউ সাজানো হয়েছে। আজ যেন কোনো অস্পুরি হার মানবে তার সৌন্দর্যের কাছে। বিয়েটা হয়ে গেছে। তানিশাকে বরের পাশে বসানো হয়েছে। এক মুহূর্তের জন্য সে পাশে বসা মানুষটার দিকে তাকায়নি। পাশ থেকে তানিমা ফিসফিস করে বলতে লাগলো, আপি তোর হাজব্যান্ড তো অনেক হ্যান্ডসাম। কথাটা বলার সাথে সাথেই তানিশা তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাবার কষ্টটা হয়তো কান্নার মধ্যে প্রকাশ পায়। তানিশা আজ সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তানিশাকে গাড়িতে বসানো হয় তার বরের সাথে। নিজের মানুষগুলো ছেড়ে যাওয়ার কষ্টে তানিশা এতটা বিভোর হয়ে আছে যে পাশের মানুষটার দিকে একটা বারের জন্য তাকায়নি, কেঁদেই চলেছে। তানিশার বর পাশ থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, কান্না করে তো নাক মুখের পানি এক করে ফেলেছ, মুছে নাও। তানিশা পাশে ফিরে তাকাতে চমকে উঠল। আপনি তো অন্য কাউকে আশা করছিলে নাকি? নাহিল কোথায়? আমি তো নাহিল, মানে আমি নীলার ভাই নাহিল মাহমুদ কাব্য। তানিশার মাথায় যেন বাস পড়ল। এই ডেভিলটা কি নীলার ভাই? কই, নীলা তো কখনো বলেনি। না, আমি আর এগিয়ে যেতে পারবো না, কখনো এই ডেভিলের সাথে নিজের জীবন সাজাতে পারবো না। ড্রাইভার ভাইয়া, গাড়ি থামান। কেন? আমি আপনার সাথে যাব না। যাবে না মানে? আমি এই বিয়ে মানি না, আপনি চিট করেছেন আমার সাথে। আমি বাসায় যাব, আপনার সাথে যাব না। চুপ, আর একটা কথা বললে মাথায় তুলে আসার মারব। ফাজিল মেয়ে, আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? আমি কি বলছি বিয়ের আগে দেখা করব না? তুমি নিজে দেখা করতে চাওনি। তানিশা ধমক শুনে চুপ হয়ে গেল। তার জানা ছিল না বিয়ের দিন স্বামী তার নববধূকে এভাবে ধমক দিতে পারে। আজকের দিন যদি এমন হয় সারাটা জীবন কি করবে? মনে মনে নিজেকে বলতে লাগলো, কেন যে দেখা করতে চাইল না, এখন নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। বাসায় পৌঁছে তানিশা কাব্য দুজনকে বরণ করে ঘরে নেওয়া হলো। নীলা আরও কয়েকজন মিলে তানিশাকে বাসর ঘরে নিয়ে আসে। রাগের চোটে কিছু খাওয়া হয়নি তার। কত স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে, আজ স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে গেল শুধুমাত্র তার একটা ভুলের জন্য। কাব্য রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে তানিশা বিছানার এক কোণে বসে আছে। তুমি এভাবে বসে আছো কেন? বাসর ঘরে কি করতে হয় তুমি জানো না? কি? আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনি এটা ভাবলেন কি করে? আমি এমন কিছু করব? এমন কিছু করবে না মানে? এটা নিয়ম, তুমি জানো না? এমন নিয়ম আছে বলে আমার মনে হয় না। তোমার মনে হওয়া না হওয়া আমার ব্যাপার না, আমি চাই নিয়ম অনুসারে আমাদের নতুন জীবন শুরু করব। আমি এই নিয়ম মানি না। মানতে তোমাকে হবে। দেখেন, আমি কিন্তু এখন চিৎকার করব। আমি কিন্তু রেগে যাচ্ছি তানিশা। স্যার, আমার সময় লাগবে। 5 মিনিটস অনলি। স্যার, আমাকে অন্তত একটা মাস সময় দিন প্লিজ। সালাম করতে এক মাস সময় লাগে? মানে? মানে বুঝো না, বাসর ঘরে স্ত্রী তার স্বামীকে সালাম করে নতুন জীবন শুরু করে, আর তুমি এক মাস সময় চাইছো? আপনি কি এতক্ষণ সালামের কথা বলছেন? তাহলে তুমি কি ভাবছো? কিছু না।
তানিশা কাব্যকে সালাম করে বিছানার মাঝখানে বসে পড়ল। তুমি এভাবে বিছানার মাঝখানে বসে আছো কেন? সরে বসো। কেন? তুমি এভাবে মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কোথায়? আপনি কি বিছানায় ঘুমাবেন? তো আমার বিছানা, আমার রুম, অবশ্য আমি আমার জায়গায় ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো তানিশা, অনেকক্ষণ ধরে তোমার বকবক শুনছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। তুমিও চুপ করে বিছানায় শুয়ে পড়ো, আর একটা কথা শুনলে তোমার খবর আছে। কাব্য বিছানায় শুয়ে পড়ল। তানিশা কাব্যকে মনে মনে গালি দিয়ে কাব্যর চোদ্দ গুষ্টি উদ্ধার করে বিছানার এক পাশে শুয়ে পড়ল। পেটের ক্ষুধায় ঘুম আসছে না, এপাশ ওপাশ করে ছটপট করতে লাগলো। তানিশা নাড়াচাড়া দেখে কাব্য উঠে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য হঠাৎ করে এভাবে বেরিয়ে যাওয়ায় তানিশা অনেকটা ভয় পেয়ে গেল, কারণ কাব্য তানিশাকে কথা বলতে বারণ করেছে। এখন কি হবে কে জানে। আমি এখন কি করি? ডেভিল আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে যখনই দরজা খুলতে যাব তখনই আমার সাথে আমার হাত ধরে ফেলল। ফিরে তাকাতেই কলিজার পানি সব শুকিয়ে গেল। বাচ্চাটা আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। আমাকে বিছানে বসে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পড়ল। আমি ভয়ে ভয়ে বললাম, স্যার আমি তানিমাকে মিস করছিলাম, তো তাই। হ্যাঁ করো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। আমি বলছি হ্যাঁ করো। আমি আসলেই বোকা, বাচ্চাটা হয়তো বুঝতেই পারিনি যে আমি পালাতে চেয়েছি। এখন নিজে পায়ে নিজেই গোল মারতে গেছিলাম। যাক বাবা বেঁচে গেছে। আমি খাবারের প্লেটে তাকাতেই আমার মাথা ঘোরানোর অবস্থা। হ্যাঁ তো খাবার কার জন্য? তোমার জন্য। আমাকে কি আপনার গরু মনে হয় নাকি? এত খাবার আমি খাবো না। খেয়ে তিন দিন যা ফিগার বানাচ্ছ, তোমার থেকে তো তানিমাকে বড় দেখা যায়। তাহলে বিয়েটা তানিমাকে করতেন, আমাকে করেছেন কেন? তানিমা আমার ছোট বোন, নীলার মতো। আমিও তো নীলার বান্ধবী, আপনার ছোট বোনের মতো। কথাটা বলেই জিভায় কামড় দিলাম। উনি কিছু বলছেন না, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়ে শেষ করে দেবে। ভয় ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলাম। উনি এখনও তাকিয়ে আছে। ওনার ভয়ে এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতেই পারিনি। খাওয়া শেষে ভদ্রমের মতো বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে আছি। ভয়ে ঘুমও আসছে না, অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি। একটা চোখ হালকা মেলে দেখি উনি এখনও আগের অবস্থায়। মনে হয় আমাকে কিভাবে মারবে সেই প্ল্যান করছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে আবারও পানি পিপাসা পেয়েছে। এখন ওটার কোনো উপায় নেই, কি যে করি এখন। এই নাও পানি। তানিশা কথা বলছে না, এখনও ঘুমের ভান ধরে আছে। আমি জানি তুমি এখনো ঘুমাওনি, বৃথা চেষ্টা করে লাভ নেই। স্যার আসলে পানি। ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে গ্লাসে পানি খেয়ে নিলাম। তুমি আজ রাত নিশ্চিন্তে ঘুমাতে পারো, আমি কিছু করব না। তুমি ভেবো না যে আমি বুঝতে পারিনি তুমি পালানোর চেষ্টা করছিলে। আর একটা কথা, তুমি যথেষ্ট অ্যাডাল্ট, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা থাকা দরকার। আজ আমাদের বিয়ের প্রথম রাত, শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছি না। স্যার আমি নীলার রুমে চলে যাই, আমার এখানে ঘুম আসবে না। তানিশা আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর একটা কথা যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তাই চুপ করে শুয়ে পড়ো। চুপ করে শুয়ে পড়লাম। একটা কথা মাথায় আসছে না, আমাকে নিয়ে ওনার এত সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিল? অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। ইচ্ছে করছে কান্না করতে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা তানিশা উঠো। মামুনি আর একটু। তানিশা উঠো বলছি। মামুনি ডেভিল কি বললে? কই কিছু না তো। পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তা টেবিলে আসো। এত সকালে? কালকে থেকে আরো সকালে উঠবে, এখন তাড়াতাড়ি আসো। আজ বৌভাত অনুষ্ঠান। তানিশাকে খয়েরের মধ্যে গোল্ডেন রঙের একটা লেহেঙ্গার সাথে হালকা গয়না পরানো হয়েছে। হালকা সাজে তানিশাকে অস্পরির মতো লাগছে। তানিশাকে বসার ঘরে নিয়ে কাব্যর পাশে বসানো হয়েছে। কাব্য তানিশার দিকে অপলকে তাকিয়ে আছে। তানিশাকে আজ প্রথম দিনের ছোট্ট পরীর মতো লাগছে, যখন কাব্য তাকে প্রথম দেখেছে। আজ এতটা অপরূপ লাগছে যে ইচ্ছে করছে ভালোবাসার পরশে একটু ছেয়ে দিতে, কিন্তু সবার সামনে সেটা সম্ভব না। তানিশার সব বন্ধুরা এসেছে, তাদের দেখে তানিশা উঠে তাদের সাথে কথা বলতে চলে গেল। এই তুই বেরিয়ে যা আমার রুম থেকে।
আমি আবার কি করলাম? তুই আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলি আমার হাজবেন্ড একটা বচ্চা ডেভিল হবে, তোর কারণে আজকে আমার এই কপালে ডেভিল জুটলো। ইস তানিশা, তোর জায়গায় যদি আমি থাকতাম তোর কপালটা কত ভালো। আমার কপাল ভালো? এই ভাইয়াকে নিয়ে তোর সবসময় এত অ্যালার্জি কেন? তুই তো কথাই বলবি না, তুই আমার সাথে চিটিং করেছিস, আমাকে ভাবি বানিয়ে নিচ্ছিস না? তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দিব, কালো বাদর দিকে বিয়ে দিব। তোর কারণে ওই ডেভিলটা আমার জীবনটা তেজ পাতা বানিয়ে দিচ্ছে, ওই বজ্জেটটার কারণে। তানিশা চুপ করো। চুপ করবো কেন? ওই বজ্জেট ডেভিলটার কারণে আমি শেষ হয়ে যাচ্ছি। তানিশা চুপ কর প্লিজ। কিসের চুপ? তোর প্রাণ প্রিয় স্যার এই জন্য না, ওই বজ্জেট ডেভিলটাকে ইচ্ছে করে কুপিয়ে কুপিয়ে কিমা বানায়, কথায় কথায় শুধু ধমক দেয়। বজ্জেটের হাড্ডি অ্যানাকোন্ডা লাল বাদরটাকে কবে যে, এই আমি তোদের সাথে কথা বলছি, তোরা কোথায় যাচ্ছিস? সবাই চলে গেল, আমি পেছনে ফিরতেই দেখি ডেভিলটা আমার দিকে তাকিয়ে আছে। এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলেছে, আমি এখন শেষ। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি আমার 12টা বাজিয়ে দেবে। এখন কি করব? আমি ডেভিলের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করছি, যদি দয়া হয়। কিন্তু ওনার রাগি চেহারা দেখে আমার হাসিও উধাও হয়ে গেল। উনি তো আমার দিকে এগিয়ে আসছে, এখন কি করি? উনি আমার কাছে আসার আগে আমি ওরং এখান থেকে কেটে পড়ি। আমি যখনই যাওয়ার জন্য পাবার আছি, উনি আমার হাত ধরে ফেললো, হাত ধরে টেনে একটু রুমে নিয়ে গেল। কি কি যেন বলছিলে? আমি বজ্জাত, জিরাফ, অ্যানাকোন্ডা, লাল বাদর, আমাকে কুপিয়ে কিমা কিমা করবে, এখন দেখবে কে কাকে কিমা বানাই। স্যার আমার ভুল হয়ে গেছে। জাস্ট শাট আপ, তোমার এত ভুল হয় কি করে? সবসময় তো এত বক বক করো, এখন কথা বলছো না কেন? স্যার হাতে ব্যথা পাচ্ছি। ওর চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিলাম, রাগের চোটে এতটা জোরে চেপে ধরেছি হাতটা লাল হয়ে গেছে। কেন জানি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না, নিজেকে স্বাভাবিক করে বললাম, এখন যদি বাহিরে গিয়ে কারো সাথে আর একটা কথা বলো তাহলে আমি কি করব নিজেও জানি না, মনে থাকে যেন। যতক্ষণ মেহমান থাকবে তুমি আমার সাথে থাকবে। কথাটা বলেই উনি আমার হাতে একটা চুমু খেলো, গালে একটা চুমু দিয়ে হাত ধরে বসার ঘরে নিয়ে নিজে আমার পাশে বসে পড়লো। উনি আমার হাত ধরে বসে আছে, অনেকে আমার সাথে কথা বলছে কিন্তু কারোর কথার উত্তর দিচ্ছি না। তা দেখে উনি বললো, এখন আবার কি হলো, কারো কথার কোনো জবাব দিচ্ছ না কেন? স্যার আপনি তো না করেছেন কারোর সাথে কথা বলার জন্য। তাই বলে তুমি কি ছোট বাচ্চা, কিছু বোঝো না? দেখো তানিশা, যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি যদি তার উত্তর না দাও তাহলে তাকে অপমান করা হয়। তানিশার কাণ্ড দেখেই ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটাই, ও এতটা অবুজ কেন? পুরো অনুষ্ঠানে চুপচাপ বসেছিল, কারো সাথে কথা বলেনি, অনুষ্ঠান শেষে রুমে গিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। ওর এমন চুপ থাকা আমার কাছে মোটেও ভালো লাগছে না, তাই রেগে গিয়ে বললাম, এই মেয়ে এমন চুপ করে বসে আছো কেন? আপনিই তো বলেন আমি বেশ বক বক করি। তাই বলে এভাবে চুপ করে বসে থাকবে নাকি? তাহলে কি করব? যা ইচ্ছে বলো, কিন্তু আমার সামনে এভাবে চুপ করে বসে থাকবে না। স্যার আমাকে কিছু করবেন না তো? করব না, আগে স্যার ডাকা বন্ধ করো প্লিজ, আমি তোমার হাজবেন্ড। তাহলে স্যার কি ডাকবো? আবার স্যার? সরি স্যার, আসলে আপনি তো। চুপ, আর একবার স্যার বললে খবর আছে, বাসায় থাকলে তুমি আমার নাম ধরে ডাকবে। ঠিক আছে স্যার। ইউ আর জাস্ট ইম্পসিবল, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যাকে দিয়ে হয় তাকে দিয়ে আসলেই তো পারেন, আমার মধ্যে তো কত সমস্যা, আমি বক বক করি, আমি বাচ্চামি করি, আমার কাণ্ড জ্ঞান নেই, ছেলেদের সাথে গা ঘেঁষে কথা বলি, আরো কত কি। কি বললে? বলছি স্যার আমার পেটে ক্ষুধা লেগেছে। কথাটা বলে আমি রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে যাব, ডেভিলটা পেছন থেকে আমাকে কোমর ধরে জড়িয়ে নিল। আজকে বলছো, নেক্সট টাইম যেন এমন কথা না শুনি, আর সেদিনের জন্য আমি সত্যি লজ্জিত। হুম হুম কি স্যার, আগে ছাড়েন তারপর বলছি। কেন, আমি কাছে আসলে কি সমস্যা? কথাটা বলেই কাব্য তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। স্যার কেমন কেমন যেন লাগে। কেমন জানি না। জানতে হবে না। হুম, উনি আমাকে ওনার একদম কাছে টেনে নিয়ে আমার কোমর জড়িয়ে ধরে
ঘাড়ি গলায় অনেকগুলো চুমু খেল। ওনার স্পর্শে আমি শিহরিত হয়ে উঠেছি। ওনার ঠোঁট দুটো ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এখন আমি কি করি? ওনাকে আটকাতে হবে। স্যার, আমার পেটে ক্ষুধা লেগেছে। স্যার, অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ স্যার ছাড়েন। কি, আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিলে? স্যার, এখন তো ছেড়ে দিন। আজকে কত খেতে পারো দেখব। খাবার টেবিলে বসে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বকবক করছি। আমি একটু বেশি বকবক করি। এই পরিবারের মানুষগুলো একটু বেশি ভালো, কেউ কিছু বলে না, সবাই কত সহজে আপন করে নিয়েছে, শুধুমাত্র ডেভিলটা ছাড়া। ডেভিলের দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। ওনার ভাব বেশি ভালো দেখাচ্ছে না, তাই খেতে খেতে নীলাকে বললাম, নীলা আজকে আমি তোর সাথে ঘুমাবো, আমার একটা কাজ আছে। না গো ভাবি, আমার সাথে ঘুমাতে হবে না। তুমি কি না করে দিলি? সরি রে। কাব্য রাগী চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। ইচ্ছে করছে এই মেয়েকে মাথায় তুলে আছাড় মারতে। ফাজিল মেয়ে। খাবার শেষ করে কাব্য রুমে বসে আছে। তানিশা এখনো আসেনি। কি করছে মেয়েটা এখনো? অনেকক্ষণ অপেক্ষা করে কাব্য শুয়ে পড়ল। তানিশা বাহির থেকে লুকিয়ে দেখে কাব্য শুয়ে পড়েছে। তানিশা আস্তে আস্তে রুমে ঢুকে সোফায় শুয়ে পড়ল। তানিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কাছে মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। চোখ মেলতেই দেখে কাব্য দাঁড়িয়ে আছে। আপনি এখনো ঘুমাননি? এত লেট হয়েছে কেন তোমার আসতে? আমি তো অনেকক্ষণ আগে এসেছি। কতক্ষণ হবে? যখন আপনি ঘুমিয়েছিলেন। অনেকক্ষণ অপেক্ষা করেছ কখন আমি ঘুমাবো, তাই না? স্যার প্লিজ, আমার সাথে কিছু করবেন না, আমি এখন অনেক ছোট। তুমি ছোট? হুম। আর যদি করি? তাহলে আমি সবাইকে বলে দিব আপনি আস্তে একটা লুচু। হুম, বললে বলবা। আমি কিন্তু এখন জোর জোর কান্না করব। কান্না করতে হবে না, আমি এখন কিছু করছি না, তুমি তো এখনো ছোট, বড় হও তারপর। তারপর কি? আমার তো মনে হয় তোমার থেকে তানিমা ভালো জানবে। তারপর কি বলছি কি স্যার, আপনি যেহেতু তানিমাকে এত পছন্দ করেন, আমি ওকে পটিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিই, মানে আপনার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ও আপনাকে অনেক পছন্দ করে, বিয়ের দিন আমাকে বলেছিল আপনারা দুজন দুজনকে পছন্দ করেন, মাঝখানে আমি থেকে কি করব বলুন। স্যার এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। বচ্চাটা কিছু না বলে আমার দিকে এভাবে রেগে তাকিয়ে আছে কেন? মনে কিছু ভুল বললাম? আমি তো ভালোর জন্যই বলেছি, এভাবে রাগ করে কি আছে? আমি বরং ঘুমিয়ে পড়ি, এটাই আমার জন্য ভালো। ভোরে তানিশা ওঠো। তানিশা উঠবে না? ওকে ফাইন। কাব্য এক গ্লাস পানি তানিশার গায়ে ঢেলে দিল। তানিশা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, রেগে উঠল। এটা কি করলে? এভাবে কি ঘুম থেকে জাগায়? কখন থেকে ডাকছি, উঠছো না কেন? তাই বলে পানি ঢেলে দেবেন? হুম, এখন মাথা না বাড়িয়ে নামাজ পড়ে রান্না করে যাও। রান্না করে কি করব? সবার জন্য নাস্তা তৈরি করবে, মা বাবা আজকে রাজশাহী চলে যাবে, আজ থেকে রান্না বাড়া তুমি করবে। স্যার আমি রান্না করতে পারি না। রান্না তোমাকে করতে হবে, তুমি এই বাড়ির বউ, আমি কোনো অজুহাত শুনতে চাই না, 10 মিনিটের মধ্যে নাস্তা যেন তৈরি হয়ে যায়। কথাটা বলে কাব্য মসজিদে চলে গেল। তানিশা নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে কাব্যকে বকতে লাগলো। বচ্চার টেবিলটা আমাকে কাজের বুয়া বানিয়ে দিয়েছে। উফ, এত রান্না খাওয়ার ইচ্ছা থাকলে কাজের বুয়াকে বিয়ে করলেই তো পারতো, আমাকে কাজের বুয়া বানানোর কি দরকার ছিল? হুম, তুই এত বকবক করছিস কেন? ফাজিল মেয়ে, তোর কারণে আজকে আমি কাজের বুয়া হয়ে গেছি। রাফি ঠিকই বলেছিল, ডেভিলটা আমাকে কাজের বুয়া বানিয়ে দেবে। ভাইয়া এখনই চলে আসবে, এসে যদি তোর এই বকবক শুনে রেগে যাবে। তুই যা, আমি নাস্তা বানাচ্ছি। শুনলে কি হবে? এটা দেখছিস, এটা দিয়ে ওই জিরাপটার গলা কাটবো, কেটে টুকরা টুকরা করে রান্না করে খাবো। এত রাগ আসে কোথার থেকে? আজকে দেখবো, আজকে আমার ধৈর্য শেষ হয়ে গেছে। তোমার ধৈর্য শেষ? আমার তো মনে হচ্ছে তোমার এই ব্যবহারে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। ভাইয়া হয়েছে কি? আমি তোকে বলিনি? স্যার আমি আপনাকে কেন বলতে যাব? আমি তো এগুলো রাফিকে বলেছিলাম। এতক্ষণ তো রাগে গজগজ করছিলে, আবার এখনই মনে হয় কেঁদে দিবে? না মানে?
নাস্তা তৈরি হয়েছে? না। যদি তোমার বকবক শেষ হয় তাহলে নাস্তা বানাতে পারো। কথাটা বলে কাব্য চলে গেল। তানিশা, ভাইয়ার কি হয়েছে? দেখছিস না, অ্যানাকোন্ডাটা তো ঠিকই আছে। আরে আমি এটা বলিনি, বলেছি যে ভাইয়া তোর উপর রাগ হয়নি। ওই, তুই আমার দোস্ত নাকি দুশমন? একে তো এই জিরাপটার গলায় আমাকে ঝুলিয়ে দিলি, এখন বলছিস রাগ করিনি কেন? তুই আসলেই পাগল। তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো দুই গালে দুইটা চর বসিয়ে দিত। ভাইয়াকে আমি চিনি। ঠিক বলছিস রে, সাদিক কি আর? আমার মনে হয় নিজের রাগ কন্ট্রোল করতে চেষ্টা করেছে। এখন যদি নাস্তা না বানাই ঠিকই দুগালে চর বসিয়ে দেবে। নাস্তা শেষ করে ঘর গুছিয়ে রুমে গিয়ে দেখি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও ভার্সিটিতে যাওয়ার জন্য। কেন? তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, এটা তোমার ভুল ধারণা। স্যার, আমি আজকে অনেক কাজ করে খেয়েছি। আমি এই কাজের কথা বলিনি। শরীরটা ক্লান্ত লাগছে, আজকে যাবো না। আমি কোনো অজুহাত শুনতে চাই না, গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। সকাল থেকে কাজ করতে করতে আমি কাজের বুয়া হয়ে গেছি, এখন ইউনিভার্সিটিতে যেতে হবে। ওই বচ্চার ডেভিলের কারণে আমার জীবনে যে আরো কত কি দেখতে হবে আল্লাহ জানে। আমাদের নতুন বউ ভার্সিটিতে? তো তুই কি চাস? হ্যাঁ, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজের বুয়া হয়ে বাড়িতে থাকি? এই, তুই সব সময় এমন ভাবে কথা বলিস কেন? আমি আবার কি করলাম? বাড়ির বউ টুকটাক কাজ করে তাই বলে কাজের বুয়া, এটা কেমন কথা? আচ্ছা বাদ দে, চল সবাই মিলে ফুচকা খাই। চল, আজকে ট্রিট তানিশা দেবে। কি, আমি হব কেন? তোর বিয়ে উপলক্ষে খাওয়াবি। তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে তুই খাওয়া। ভাইয়া যে তোকে কি দেখে বিয়ে করেছে আল্লাহই জানে। হার কিপটা কোথাকার? তোর কারণেই তো বিয়েটা হয়েছে, না হলে আমার একটা সহজ সরল স্বামী থাকতো। তুই আসলে একটা পাগল। থাক, তোদের খাওয়াতে হবে না, আমি খাওয়াবো, তাও ঝগড়া করিস না। চল। আরে এটা সিনিয়র ম্যাডাম না? ম্যাডাম ব্যাক করছে তো। কবে? তোর বিয়ের আগে। এই তোরা একটু বস, আমি ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের সাথে দেখা করার জন্য অফিস কক্ষে গিয়ে দেখি ডেভিলটা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। এত হাসির কি আছে? কই, আমার সাথে তো কখনো হেসে কথা বলে না, সব সময় রাগ দেখায়, ফাজিল ছেলে। আর কি এমন কথা বলছে, আমি দরজায় লুকিয়ে আছি শোনার জন্য, কিন্তু কানে কোনো কথা যাচ্ছে না। তাহলে এতক্ষণ কি করছে ভেতরে? উফ না, আর সহ্য হচ্ছে না। আমি যখনই ভেতরে যাওয়ার জন্য দরজায় পা বাড়াবো দেখি ডেভিলটা আমার সামনে দাঁড়িয়ে আছে। দরজায় লুকিয়ে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। আগে বলেন, ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? তুমি আমাকে প্রশ্ন করছো? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে তো হাসিস কিসের? লুচ্ছটা কি বললে? কানে কি কম শুনে নাকি? ম্যাডামকে এত ভালো লাগে, আমাকে বিয়ে করছেন কেন? তানিশা রেগে চলে গেল। কাব্য অবাক হয়ে গেল তানিশার আচরণে। তানিশা জেলাস ফিল করছে, তার মানে কাব্যকে ভালোবাসতে শুরু করেছে। কাব্য আনমনে হাসছে তানিশার কাণ্ড দেখে। কিরে, তোর চেহারাটা 12টা বাজিয়ে রেখেছিস কেন? তোর বচ্চত ভাইটার কারণে। ভাইয়া আবার কি করলো? দেখছিস না ওই শাকচুনিটার পিছনে কিভাবে লেগে আছে। শাকচুনি আবার কে? কে আবার? সিনথিয়া ম্যাডাম। সিনহিয়া ম্যাডামকে শাকচুনি বানিয়ে দিলি। তোর সাথে থাকলে যে আরো কত নাম শুনতে হবে আল্লাহই জানে। তুই জানিস সিনহিয়া ম্যাডাম কে? আমার জানতে হবে না, তোরা থাক, আমি যাই। আরে কই যাচ্ছিস? দেখছিস না ওই নাগিনী কিভাবে আমার সহজ সরল টেবিলটাকে পটিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না। কথাটা বলে তানিশা চলে গেল। সবাই তানিশার কথা শুনে অবাক হয়ে গেল। আমার মনে হয় তানিশা স্যারকে ভালোবাসে। তোর মনে হয়? আমি তো 100% শিওর। শেষ পর্যন্ত তানিশা টেফিল টিচারকে ভালোবেসে ফেললো। তানিশা গিয়ে কাব্যর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাব্য দেখেও না দেখার ভান করলো, তাই তানিশা বলল, স্যার আমি বাসায় যাব। তো যাও, তোমাকে কে নিষেধ করছে? মানে? তুই তো এখন বললা বাসায় যাবে, তো যাও। আমি আপনার সাথে যাব। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একা চলে যাও। ডেভিলটা আমার সামনে সিনথিয়া ম্যাডামকে নিয়ে চলে গেল। আমার জীবনটা তেজপাতা করে অন্য মেয়ের সাথে ঘুরছে, কেমনটা লাগে? আজকে অ্যানাকোন্ডা বাসায় আসুক, দেখাবো মজা। কাব্য বাসায় ফিরতেই আমি বললাম, এতক্ষণ কোথায় ছিলেন? একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। ইম্পর্টেন্ট কাজ নাকি সিনথিয়া ম্যাডামের সাথে ছিলেন?
তাতে তোমার কি? আমি যার সাথে থাকি? আমার কি মানে? আমার যদি কিছু না হয় তাহলে আমি ডিভোর্স চাই। কেন? আমি আপনার সাথে থাকবো না। আপনি আস্তে বুঝছো। আচ্ছা, দিয়ে দেবো। কাব্যর থেকে তানিশা এমন কিছু আশা করেনি। রেগে রুম থেকে বেরিয়ে গেল। ইচ্ছে করছে ঘরের সব কিছু ভেঙে ফেলতে। টেবিলে রাখা গ্লাসগুলো একটা একটা করে ভাঙছে আর বলছে, ইচ্ছে হইছে বিয়ে করছে, ইচ্ছে হচ্ছে ডিভোর্স দেবে। আমি কি খেলনা পুতুল? আমাকে ডিভোর্স দিয়ে শাপিনীকে গলায় ঝুলাবে? হতে দিব না, আমি ডিভোর্স দেব না। দেখবো কিভাবে ওই নাগিনীকে গলায় ঝুলায়। খুব জোরে জোরে কথাগুলো বলছিল। নীলা কাব্য দুজনে রুম থেকে বেরিয়ে আসে। নীলা কিছু বলতে যাবে, কাব্য ইশারায় রুমে যেতে বলে। কাব্য কিছু না বলে তানিশার হাত ধরে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর তান্নিমাকে আর ঋতুকে আমার গলায় ঝুলাও, এখন আবার সিন্ধিয়া ভাবিকে, আর একবার যদি কাউকে আমার গলায় ঝুলানোর চেষ্টা করো তোমাকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। সিন্ধিয়া ম্যাডাম আপনার ভাবি হয়? কেন, নীলা তোমাকে বলেনি? ওনার কারণে 3 বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি। না, তাহলে ডিভোর্সের কথা কেন বলছেন? ডিভোর্সের কথা কে বলছে? আমি, স্যার আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকবার যদি একই কথা বলো তোমার ভুল হয়ে গেছে সেটা আমি মানতে পারবো না। তুমি ছোট বাচ্চা না যে বারে বারে ভুল করবে। আর একটা কথা, যদি কোনোদিন তোমার মুখে ডিভোর্সের কথা শুনি তাহলে যে তোমার কী হাল করব তুমি কল্পনাও করতে পারবে না। আর বলবো না। জাস্ট শাট আপ। কাব্য রেগে রুম থেকে বেরিয়ে গেল। একটা ভুল হয়েছে তাই বলে এভাবে রাগ দেখাবে? আস্তে একটা টেবিল শুধু শুধু রাগ দেখায়, কথায় কথায় ধমক দেয়। থাকবো না এই রুমে, আমি আজকে থেকে নীলার রুমে থাকবো। কথাগুলো বলে তানিশা নীলার রুম থেকে চলে গেল। ঝগড়া শেষ হয়েছে? আগে বলতে পারিসনি, সিনথিয়া ম্যাডাম তোর ভাবি হয়, ফাজিল মেয়ে, তোর কারণে আজ আবার অনেকগুলো ধমক শুনতে হয়েছে। আমি তো বলতে চেয়েছি, তুই তো শুনলি না। বিয়ের আগে তো বলতে পারতি কিন্তু বলিসনি, ডেভিলটা তোর ভাই তাও বলিসনি। আর আমি এটা বুঝতে পারছি না তোর নিজের বাড়ি থাকতে হোস্টেলে কেন থাকতি, আমাকে বোকা বানানোর জন্য? আরে ভাইয়া তো এই ফ্ল্যাটটা নতুন নিয়েছে, আর আমি তোকে বোকা বানাতে যাব কেন? আমি তো ভাবছি তুই ম্যাডামকে চিনিস, তোর সাথে ম্যাডামের যা ভাব ছিল। আমি ম্যাডামকে কি করে চিনব? তখন নীলা তিথির মিলিয়াপুর বড়জায়ের কথা বলে। কোন মিলিয়াপু? গাধে, তোর মিলিয়াপু কয়টা? যার বিয়েতে ভাইয়া তোকে প্রথম দেখেছে? রাগিস কেন, এই অ্যানাকোন্ডাটার জন্য আর কখনো রাশিয়ায় যাওয়া হয়নি তাই জানি না, আর মিলিয়াপুর কথা তো ভুলেই গেছি। কিছুদিন পরে তো মনে হয় আমাকেও ভুলে যাবি। এই শোন না ম্যাডাম, কিভাবে তোদের ভাবি হয়? ভাইয়া কার বিয়েতে গিয়েছিল? ওনার বন্ধুর। তাহলে মিলিয়াপু যদি ভাইয়ার বন্ধু বড় ভাইয়ের বউ হয় ম্যাডাম কি হবে? ভাবি। এখন বুঝতে পারছিস নাকি আরো বোঝাতে হবে? বুঝতে পারছি, কিন্তু একটা কথা মাথায় আসছে না, 3 বছর আগের একটা ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিল? গাধি, তুই বের হ আমার রুম থেকে। আমি আবার কি করলাম? ভাইয়া তোকে ভালোবেসে বিয়ে করেছে আর তুই বলছিস প্রতিশোধ? গত 3 বছর ভাইয়া তোকে কত খুঁজেছে তুই জানিস? মাত্র 3 দিনের পরিচয়? তুই কোথায় দেখলি ভালোবাসা? আমি তো দেখলাম আমাকে চর মারতে। তোর কারণে হয়তো মেরেছে। ভুলটা আমারই ছিল। তো ম্যাডাম এখন যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে আমার রুম থেকে যান, আমি ঘুমাবো। আমি আজ থেকে তোর সাথে ঘুমাবো। পাগল নাকি, তুই যা আমার রুম থেকে। আমার স্বামীর বাড়ি আর আমাকে বের করে দিচ্ছিস? তো স্বামীর রুমে যা, আমার রুমে কেন এসেছিস? তুই আস্তে একটু শাপিনী, যেমন ডেভিল তার তেমন বজ্জাতপন, তোর মতো ডাইনির সাথে জীবনেও থাকবো না। তোর কাছে এত নাম আসে কোথা থেকে? আরো আছে শুনবি? থাক না, তাহলে এগুলো আমার উপর প্রয়োগ হবে আমি জানি। না শুনলে না। তানিশা ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে। কাব্য বেডরুমে গিয়ে দেখে তানিশা নেই। ড্রয়িং রুমে এসে দেখে তানিশা সোফায় ঘুমিয়ে আছে। তানিশা উঠো, তানিশা উঠো বলছি। জি 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 স্যার। এখানে কি করছো তুমি? ঘুমিয়েছিলাম। রুম ছেড়ে এখানে কেন? এটা ঘুমানোর জায়গা? স্যার এখানে ঘুমানো যায় তো, চাইলে আপনিও ঘুমাতে পারেন, আসেন। তুমি এখানে কেন ঘুমিয়েছো? আমার খুব ঘুম আসছিল তাই। এক চিমটার মানুষ, এত বড় রুমে জায়গা হয়নি তোমার? আমি আর আপনার সাথে ঘুমাবো না, আপনি শুধু শুধু রাগ দেখায়। আজকের পর যদি আমাদের বিছানা ছেড়ে
অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। কথাটা বলেই তানিশাকে কোলে তুলে নিল। আমি হেঁটে যেতে পারবো। কাব্য তানিশার দিকে রাগি চোখে তাকাতেই তানিশা ভয়ে চুপসে গেল। তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল। তানিশাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, জানো তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে হয়েছিল একটা হলুদ জামদানি শাড়ি পরা ছোট্ট পরী আমার সামনে দাঁড়িয়েছিল, আর আমি অপলক তাকিয়েছিলাম তার দিকে। সেদিন প্রথম তোমার প্রেমে পড়ে যাই। বিয়ের দিন বায়না ধরে তোমার সাথে সারাদিন কাটানোর পর আমি কখন যে তোমাকে এতটা ভালোবেসেছি বুঝতে পারিনি। তোমাকে না দেখলে কখনো জানতে পারতাম না যে মেয়েরা এত কথা বলতে পারে। আর বৌভাত অনুষ্ঠানে তুমি যা করলে। স্যার আমি বুঝতে পারিনি, আর আমি তো ভেবেছিলাম। জানি বলতে হবে না। তারপর তোমাকে চর মারার পর তুমি যে পালিয়েছ তোমাকে আর খুঁজে পাইনি। কয়েক মাস আগে সিনথিয়া ভাবি ভার্সিটি থেকে কিছুদিন ছুটি নিয়ে যাওয়ার সময় তোমাদের সবার সাথে একটা পিক তুলেছিল, সেটা আমাকে সেন্ড করে, তখন তোমাকে খুঁজে পেয়েছি। বিশ্বাস করো মনে হয়েছে দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছি। তানিশা জীবনটা অনেক বৈচিত্র্যময়, পৃথিবীতে সবাই এক হয় না, কেউ শান্ত প্রকৃতির হয়, কারো মাঝে রাগ জেদ একটু বেশি থাকে, তাই বলে সে মানুষটা যে খারাপ তা তো নয়। স্যার আমাকে একটু ছাড়বেন। কি হয়েছে? আমাকে কেউ এভাবে জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না। আমি যে তোমাকে এতক্ষণ কথাগুলো বলছি তোমার কি সেদিকে কোনো লক্ষ্য নেই? কথাগুলো শুনছি কিন্তু আমার খুব ঘুম আসছে। তুমি কি কোনো কথা সিরিয়াসলি নিতে পারো না? বলি শুনছি। কাব্য আর কিছু না বলে রেগে তানিশাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তানিশার সাথে কোনো কথা বলেনি, নাস্তা না করেই ভার্সিটিতে চলে গেল। আজ তানিশা আর নীলাকে না নিয়েই কাব্য ভার্সিটিতে চলে গেছে। তানিশা নীলাও ভার্সিটিতে চলে এসেছে। তানিশাকে কোনো কথা বলতে না দেখে রাফি কথা না বলার কারণ জিজ্ঞাসা করে। তখন ঋতু নীলাকে বলে, কি রে ওর চেহারার 12টা বেজে আছে কেন? ওকে জিজ্ঞাসা কর। তখন রাতুল জানতে চায় কি হয়েছে। তখন তানিশা বলে, কিছু না। কিছু তো একটা হয়েছে। কি আর হবে, ওই আফ্রিকান কন্ডাক্টর আমার সাথে রাগ করে কথা বলছে না, সকালে নাস্তা করেনি, বজ্জাতের হাড্ডি, রাগ আর ধমক ছাড়া মনে হয় আর কিছুই শেখেনি, আর আমি কৈতুরীর মতো সব সহ্য করছি। এই তোরা এইগুলো বাদ দে তো, এটা নতুন কিছু না। তানিশা তুই তাহলে ওর ডেভিল টিচারকে ভালোবেসে ফেললি। আমি কেন ওই ইংরেজটাকে ভালোবাসতে যাব? ভাইয়াকে আবার ইংরেজ বানিয়ে দিলি, দেখিস না ইংরেজদের মতো ফর্সা। ও এই তোর আর স্যারের লাভ স্টোরিটা বল না। লাভ স্টোরি থাকলে তো বলবো। তোর সাথে স্যারের কিভাবে পরিচয়? তুই যে বললি স্যার তোকে থাপ্পড় দিচ্ছে, কেন দিচ্ছে এটাও বললি না। শোন তাহলে, 3 বছর আগে আমার খালাতো বোন মিলিয়াপির বিয়েতে রাশিয়ায় গিয়েছিলাম, তখন হলুদের মধ্যে ওই ডেভিলটার সাথে দেখা হয়। আগে থেকেই অনেক হ্যান্ডসাম ছিল, প্রথম থেকে ক্রাশ খাইছি, তাই মুক্তাপিকে জিজ্ঞেস করেছিলাম। 3 বছর আগে আপি ছেলেটা কে? কোনটা? এখান তো অনেক ছেলে আছে। ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, অবশ্য ডেভিলের সাথে একটা ছেলেও ছিল। তোর হবু দুলা ভাই। আমি ভাবলাম ছেলেটা মুক্তাপির বয়ফ্রেন্ড, তাই পরিচিত হয়নি। আমি যাওয়ার আগে দেখি উনি নিজেই আমার কাছে এসে বলল, হাই আমি কাব্য, আমি আপনার শালিকা। হোয়াট? আমার নাম তানিশা। নাইস নেম, আপনার নামটা আপনার মতোই কিউট। ধন্যবাদ। এভাবেই অনেক কথা হয় দুজনের মাঝে। বিয়ের দিনটা লালবাদরটার সাথেই ছিলাম, সারাদিন অনেক দুষ্টমি করেছি, বোনের জামাই হবে বলে কথা, কত গল্প জুড়ে দিয়েছি, ওনার সাথে তার হিসাব নেই। পরের দিন বৌবাতের অনুষ্ঠানে যখন আমি মিলিয়াপির শ্বশুরবাড়ি যাই, তোমার সাথে কিছু কথা ছিল। আরে ভাইয়া অনুমতি নিয়ে আর কে আছে, বলে ফেলেন। প্লিজ ভাইয়া বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর ডাকবো। বিয়ের পর কেন? তো বিয়ের পর কি বলে ডাকবো? নাম ধরে ডাকবা? আপনি কি পাগল নাকি? আপনি আমাকে দৌড়ানি দেবে। কোন আপনি? আপনার গার্লফ্রেন্ড। ফান করার একটা লিমিট থাকে, এখন চলো আমাদের এলাকায় ঘুরবো। কাব্য তানিশার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল, একটা বড় পুকুর পার সামনে নিয়ে যায়। পুকুরের একদিকে বড় বড় শাপলা ফুল ফুটে আছে, বড় একটা ঘাট বাঁধানো, চারদিক থেকে সুপারি গাছের ঘেরা।
সব মিলে দেখার মতো একটা দৃশ্য। তানিশা অবাক হয়ে চারিদিকটা দেখছে, হয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি তার। হঠাৎ কাব্য তানিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তানিশা কিছুটা অবাক হয়। আমি আমার লাইফটাকে সাজাতে চাই, তার জন্য তোমাকে প্রয়োজন। মানে? আই লাভ ইউ। কখন কিভাবে বলতে পারবো না, এতটুকু বলতে পারবো, তোমাকে আমার প্রয়োজন। আমার ফ্যামিলির সাথে তোমাকে দেখা করাতে চাই। সমস্যা নেই, তুই তো এখনো অনেক ছোট, আগে বড় হও, আমি ততদিন না হয় অপেক্ষা করব। আমার সাথে চলেন। তানিশা কাব্যর হাত টেনে মুক্তার সামনে নিয়ে যায়। আপি, তোমার বয়ফ্রেন্ড তো আস্ত একটা লুচু, একজন দিয়ে হয় না, সাথে অনেকজন লাগে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব? কি বলতে বল বলছিস? আরে তুমি ওকে জিজ্ঞাসা করো। তানিশা, তুমি ভুল করছো। কি হচ্ছে এখানে? আপনার বয়ফ্রেন্ড মুক্তাপিকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। মানে? কাব্য কিভাবে ধোকা দিচ্ছে মুক্তাকে? দোস্ত, ও ভুল বুঝছে। তানিশা, কাব্য আমার বিয়ে ফতে যাবে কেন? তুমি তো নিজেই বললে ও তোমার গার্লফ্রেন্ড। তানিশা প্লিজ স্টপ ইট। ও চুপ করবে কেন? আমি সত্যিটা জানতে চাই, তোরা দুজনে মিলে আমাকে ধোকা দিচ্ছিস। তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। বিশ্বাস করো, ও হয়তো ভুল বুঝেছে। আমি কিছু বিশ্বাস করতে চাই না। তুই আমার দোস্ত হয়ে এটা করতে পারলি, আমি তোদেরকে কখনো ক্ষমা করব না। আমি মনে হয় কোথাও একটু ভুল করেছি। এতক্ষণে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কাব্যর প্রচণ্ড রাগ হচ্ছে। তানিশার কথা শোনা মাত্রই কষে একটা চর বসে দিয়েছে তানিশার ফর্সা গালে। এতক্ষণে বুঝেছো তোমার ভুল হচ্ছে, আর আমি যে তখন থেকে বলছি কানে যাইনি। তানিশা কিছু বলছে না, অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? কাব্য রেগে আরও একটা চর বসিয়ে দিল। তানিশা দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো বোধগম্য হারিয়ে ফেলেছে। কাব্য প্লিজ, ও বলেছে তো ওর ভুল হয়েছে। তুমি বিয়ের আগে এমন করছো তো বিয়ের পর কি করবে? কার বিয়ে? আমাদের। তানিশার বন্ধুরা তানিশার কথা শুনে সবাই হতবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে, আর ভাবছে কাব্য স্যার এত বছর ধরে তানিশার জন্য অপেক্ষায় ছিল। বিয়ের কথা বলাতে তুই কি বলেছিলি? আমি কি বলবো, দুই গালে হাত দিয়ে দৌড় দিয়েছিলাম। আমাকে আর পাই কে? সেই যে রাশেই ছেড়েছি আর কখনো যাইনি। একটা কথা বলি, তোর কথাই বোঝা যাচ্ছে স্যার তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে না কচু, কালকে বলেছে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। ওর সাথে কথা বলে লাভ নেই, ও এখনো ভাইয়ের ভালোবাসা বুঝবে না। তানিশা, তুই কিন্তু নিজেও স্যারকে ভালোবাসিস, তবে বুঝতে পারছিস না। আমাকে বুঝতে হবে না। একদিন ঠিকই বুঝবি, স্যার যখন তোর এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে তোর থেকে দূরে চলে যাবে। মানে? মানেটা নিজেই বুঝে নে। কাব্য সন্ধ্যায় বাসায় ফিরে, তানিশা কাব্যর জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সারাদিন কোথায় ছিলেন? তুমি জানো না, আমি যে আরো একটা বিয়ে করেছি, ওই বউয়ের কাছে ছিলাম। ঋতু ঠিক বলেছে, আপনি আবার বিয়ে করবেন। কি? আমি জানতাম আপনি এমন কিছু করবেন। সাদিকে আর আপনার নাম লুচু দিয়েছি নাকি? এই তুমি কি পাগল নাকি, আমি কেন বিয়ে করব? আপনিই তো বললেন। তুমি আজকে ভার্সিটিতে যাওনি? হ্যাঁ গিয়েছিলাম। তাহলে তো তোমার জানার কথা, কালকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে আর আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। আপনি সত্যি বিয়ে করেননি তো? করলি বা কি, তোমার তো কিছু যায় আসে না। সত্যি যদি টেবিলটা আবার বিয়ে করে ফেলি তাহলে আমার কি হবে? অ্যানাকোন্ডা হোক আর জিরাফ, মানুষটা তো আমার না, কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায়, না হলে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। কি হলো, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন? স্যার আপনি আবার বিয়ে করবেন না তো? আমার ভুল হয়ে গেছে, তখন একটু মজা করেছি, এবার হয়েছে না। বলেন বিয়ে করবেন কিনা? আমি আবার বিয়ে করতে যাব কেন? কারণ আমি বেশি কথা বলি, আমি বাচ্চাদের মতো আচরণ করি, আপনার কোনো কথা শুনি না, আরো কত কি। পাগল নাকি, কি যাতা বলছো? তুমি যেমন আছো আমি তোমাকে তেমনি ভালোবাসি, আর সব সময় ভালোবাসবো। কেন ভালোবাসেন? ভালোবাসা অকারণেই হয়। কাব্য তানিশার কপালে একটা চুমুকে দেয়। তানিশা কিছু বলছে না। জানো মাঝে মাঝে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে, ইচ্ছে করে তোমার মাঝে ডুবে যাই, তোমাকে হারাতে ইচ্ছে করে না। চিন্তা করো না, আমি অপেক্ষায় থাকব। তানিশা নিশ্চুপ হয়ে কাব্যর বুকে মিশে আছে,
আজ ইচ্ছে করছে না কাপড় থেকে দূরে থাকতে। ডেভিলটা যে তাকে এত ভালোবাসে আজ অনুভব করতে পারছে। সকালে কাব্য নাস্তা শেষ করে ভার্সিটিতে চলে গেল। নীলা আর তানিশা পড়ে যাবে। তানিশা নীলার কাছে একটা শাড়ি নিয়ে যায়। নীলা, শাড়িটা পরিয়ে দে না প্লিজ। তুই হঠাৎ শাড়ি পরবি কেন? বজ্জারটাকে চমকে দিব। তুই ভাইয়ার জন্য পরবি? এত অবাক হওয়ার কি আছে? ভাবি, তুমি মানুষ হয়েছ বলেই তানিশাকে জড়িয়ে ধরলো। আমি আবার কবে অমানুষ ছিলাম? তুই মানুষ ছিলি কবে? তুই তো একটা এলিয়েন। যা, তোর পারতে হবে না। আর ভাবি, রাগো কেন, পরে দিচ্ছি তো। একদম ভাবি, রাখবি না। ওকে গাধি। নীলা আর তানিশা তৈরি হয়ে ভার্সিটিতে চলে গেল। তানিশাকে আজ অপূর্ব লাগছে। সবাই তানিশাকে দেখছে, অনেক প্রশংসা করছে। কাব্য তানিশাকে এখনো দেখেনি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তানিশা স্টেজে উঠতেই কাব্য অবাক হয়ে গেল তানিশাকে দেখে, চোখ সরাতে পারছে না। তানিশা মাইক নিয়ে বলতে শুরু করলো। আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় ডেভিল হচ্ছে আমার বজ্জাত স্বামী স্যার। আমার একটি স্বপ্ন ছিল আমার স্বামী একজন সুইট, কিউট লুকিং, কেয়ারিং, নরম মনের মানুষ হবে। কিন্তু তার মধ্যে এর কোনো গুণাবলী নেই। সে হচ্ছে অধিক পরিমাণ রাগী, জেদি আর কথায় কথায় ধমক দেওয়া অভ্যাস। উফ, যা চোখের দিকে তাকাতে ভয় করে। বিয়ের আগে যে মানুষটা আমি দুইটা থাপ্পড় মেরেছে, না জানি বিয়ের পর কি করে। তার থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাকে তার কাছে পৌঁছে দিয়েছে। এখন কেন জানি একটা ভয় হয়, হয়তো তাকে হারানোর ভয়, হয়তো মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। বড্ড বেশি ভালোবাসি আমার বজ্জাত স্বামীটাকে। কাব্য অবাক হয়ে তানিশার দিকে তাকিয়ে আছে। এমন কিছু করবে ভাবতেই পারেনি। তানিশা স্টেজ থেকে নামতেই তার সব বন্ধুরা এসে তাকে ঘিরে ধরল। নীলা তানিশাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। ধন্যবাদ নানুদিনী। তুই সিরিয়াসলি বজ্জাতার প্রেমে পড়ে গেলি? কথা, তুই কি কানে কম শুনিস নাকি? আমি কম শুনবো কেন? আমি বলেছি বজ্জাটাকে ভালোবাসি, তুই বলছিস প্রেম। প্রেম ভালোবাসা কি আলাদা নাকি? চান্দু, যখন কাউকে ভালোবাসবে তখন বুঝবে। যা, তোর ভালোবাসা কবুলের খুশিতে আজকে সবাইকে ট্রিট দেব। আজকে ট্রিট আমার পক্ষ থেকে। তুই এত উদার হয়েছিস কবে? ধরে নে আজকে থেকে। প্রোগ্রাম চলাকালীন তানিশার সাথে কথা বলতে পারিনি। খুব ইচ্ছে হচ্ছে তানিশাকে কাছে পেতে। তানিশা সবার সাথে কথা বলছিল। সবার মাঝে থেকে ওর হাত ধরে একটা রুমে নিয়ে আসলাম। ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছি। স্যার, উফ, কি করছেন? একটু আগে যা বলছিলে এখন আবার বলো তো। কেন? প্লিজ বলো না। যদি না বলি? না বললে ছাড়বো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাব্য তানিশার কপালে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরলো। কি হলো, আমাকেও একটু জড়িয়ে ধরো। জানেন আমাকে, আপনি তো বললেন ছেড়ে দেবেন। স্যার, কেউ চলে আসবে তো। আসলে কি হবে? কেউ এসে আমাদের এভাবে দেখলে কি বলবে? এই শোনো না, তোমার লিপস্টিক খেতে ইচ্ছে করছে। লিপস্টিক তো বাড়িতে, আর লিপস্টিক কি খাওয়ার জিনিস নাকি? তোমার ঠোঁটেরটা খাবো। কি, আপনি কি পাগল নাকি? দেখো, বিয়ের পর কিন্তু তোমার ঠোঁটের স্বাদ আমি পাইনি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার বলা বন্ধ করো। ঠিক আছে, নাহিল, উফ, ছাড়ো প্লিজ। কি বললে তুমি? না মানে স্যার, ভুল হয়ে গেছে, আমি আর কখনো তুমি করে বলবো না, সরি। তাহলে তো তোমার লিপস্টিক এখনই খেতে হবে। নাহিল, বাসায় গিয়ে। বাসায় গিয়ে কি? আপনার যত ইচ্ছে লিপস্টিক খাবেন, ইচ্ছে হলে সারা দিন ভরে খাবেন, তারপর প্লিজ আমাকে যেতে দিন। ওকে ম্যাডাম, বাসায় গিয়ে তৈরি থাকেন। তানিশা বন্ধুদের নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে এসেছি। বাসায় গিয়ে দেখি তানিশা সবাইকে নিয়ে গল্প চলে দিয়েছে। এই মেয়েটা কি বুঝে না আমাদের একটু প্রাইভেসি দরকার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি গিয়ে ঋতুর গা ঘেঁষে বসে গল্প করতে লাগলাম। তানিশা দেখে রেগে গেল। এটা কি হচ্ছে? স্যারের সাথে গল্প করছি। তানিশা, তোমার বন্ধুরা অনেক ভালো, স্পেশালি ঋতু, শি ইজ টু গুড। গল্প শেষ হলে তোরা সবাই আমার বাসা থেকে বের হ। তুই তো নিজেই আমাদের নিয়ে আসলি। তোমরা কিছু মনে করো না, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে। তোমরা থাকো, তোমাদের সাথে আরো কিছুক্ষণ গল্প করি। স্যার, আমরা খুব ভালো করে জানি ওর মাথার তার ছিঁড়া, তাই আমরা কিছু মনে করি না। কি এত বড় কথা, বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে। না, সবাই থাকবে। আমি বলেছি ওরা থাকতে পারবে না।
তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? স্যার আমরা চলে যাচ্ছি, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। সবাই চলে গেল, তানিশা রুমে গিয়ে নিজে নিজে বকবক করতে লাগলো। ওয়াটার ডেভিল মেয়ে দেখলে গা ঘেঁষে বসতে মন চায় না? ইচ্ছে করছে ওই অ্যানাকোন্ডাটাকে চিবিয়ে চিবিয়ে খাই। ফাজিলের হাড্ডি ওই বান্দরনিকে এত ভালো লাগলে আমাকে কেন বিয়ে করেছে? ওই শাপিনীর গলায় ঝুলে থাকতো, আমাকে কাছে পেতে ইচ্ছে করে? এত ইচ্ছে করলে অন্য মেয়েদের কাছে যাই কিভাবে? লুচু একটা আসুক আমার কাছে, দেখাবো মজা। তোমার বকবক শেষ নাকি আরো বাকি আছে? জানি না মাকে, ওই শাপিনীর কাছে আন। তুমি শিওর আমি রিতুর কাছে চলে যাব? যেতে বলেছি বলে সত্যিই চলে যাবেন নাকি? তুমি বললে চলে যাব। আপনি আমাকে ধোকা দিয়েছেন। ধোকা তো তুমি আমাকে দিচ্ছ। আমি কি করলাম? নিজের বন্ধুদের নিয়ে বাসায় এসে আড্ডা দিচ্ছ, তুমি কি বুঝো না আমাদের একটু প্রাইভেসি দরকার? আর ভার্সিটিতে কি কথা হয়েছিল? এক মিনিট দাঁড়ান, এই নিন আপনার জন্য লিপস্টিক। এগুলো দিয়ে আমি কি করব? আপনিই তো বললেন লিপস্টিক খাবেন। আমি বলছি তোমার ঠোঁটের লিপস্টিক খাবো। কিন্তু নাহিল, আমার ঠোঁটের লিপস্টিক কিভাবে খাবেন? দাঁড়াও দেখাচ্ছি। কাব্য তানিশার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এভাবে খেতে হয়? তুমি কিন্তু বলেছ সারাদিন খেতে পারবো। সারাদিন না, আমার যখন ইচ্ছে হয় তখনই খাবো। তানিশা লজ্জায় মাথা নিচু করে আসে, কিছু বলছে না। এখনই এত লজ্জা পাচ্ছ, তাহলে রাতে কি করবে? রাতে খাবার খেয়ে তানিশা টিভি দেখছে। কাব্য গিয়ে বলল, রুমে চলো। আর একটু, আমার ঘুম পাচ্ছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসছি। তোমাকে আসতে হবে না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। কাব্য তানিশাকে কোলে করে রুমে নিয়ে গেল। আর একটু বাকি ছিল, আমি ভালোবেসে পূর্ণ করে দিব। তুমি তো আর এখন ছোট নেই, আজ ভালোবাসতে বাধা নেই। নাহিল, আমি বলেছিলাম। কাব্য আর কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিলিয়ে দিল। আজ কাব্য নিজের মাঝে নেই, হারিয়ে গেছে ভালোবাসার এক অদ্ভুত দুনিয়ায়। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। সকালে, বজ্জাত মেয়ে আমার ফোন রিসিভ করছিস না কেন? উফ, ডেভিলের গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে নিজে শান্তিতে রাশিয়ে গিয়ে বসে আছিস? তোর শান্তি আমি বের করছি, তোর কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কালকে বাড়িতে আয়, তোকে মজা দেখাচ্ছি। তানিশা, দরজা খুলো। স্যার, আজকে থেকে আমি এই রুমে ঘুমাবো। বলছি দরজা খুলো। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব, আর কোনো দিনও আপনার সামনে আসবো না। প্লিজ স্যার, আজকের জন্য ক্ষমা করে দিন। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। স্যার, খুলছি তো। তানিশা, দরজা খুলতেই ওকে কোলে তুলে আমাদের রুমে নিয়ে আসলাম। ভয়ে মুখটা চুপসে গেছে। কোল থেকে বিছানায় নামাতেই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে বাড়ির সবগুলো খালি রুম লক করে দিয়েছি। বাড়ির মেইন ডোর তো আগেই লক করেছি, যেন কোথাও পালাতে না পারে। নীলা না আসা পর্যন্ত সবগুলো রুম এভাবেই লক থাকবে। এতক্ষণে তোর কলব্যাক করার সময় হয়েছে, বজ্জাত মেয়ে বজ্জাত ভয়টার মতোই হয়েছিস। আবার কি হয়েছে তোর? জানিস না, ওই ইংরেজ অ্যানাকোন্ডা আজকে আমাকে শেষ করে দেবে রে। তোদের এসব দেখতে দেখতে বিয়ের জিনিসটা আমার রুচি থেকে উঠে গেছে। আবার কি হয়েছে? কে আর হবে, কুমিরটা আজকে আমাকে রান্না করতে পাঠিয়েছে আর আমার হাত পুড়ে গেছে। তারপর? তারপর আর কি, আমি রেগে গিয়ে তরকারিতে 3 গুণ পরিমাণ ঝাল দিয়েছি, আর আফ্রিকান অ্যানাকোন্ডা পেছনে দাঁড়িয়ে সব দেখেছিল। বোন, তুই আমাকে বাঁচা। তারপর? তারপর আমার ননস্টপ বকবক কি আর বন্ধ থাকে নাকি? আমি বলেছি বজ্জাত ডেভিল আমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে তোকে বোঝাবো, তুই আজকের খাবার জীবনেও ভুলতে পারবি না। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা ইচ্ছে করছে ঝাল তরকারির সাথে তোকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিই। উফ, রাকে গজ গজ করে পেছনে ফিরতে এই দেখে অ্যানাকোন্ডা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে মনে হচ্ছে আমাকে গিলে খাবে। তারপর? তারপর আর কি, ওই লাল বাদরকে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, পানি খাওয়ার মতো উপায়ও নেই। উফ, সামনের দিকে দাঁড়িয়ে রান্না করতে লাগলাম। তারপর? তারপর জিরাফটা পেছন থেকে এসে আমাকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। তারপর? ওই বজ্জাত মেয়ে, তখন থেকে শুধু তারপর তারপর করছিস কেন? কিছু করবি নাকি তারপর তারপর করবি? আমি কি করব, তোর যা ইচ্ছে তাই কর, আমাকে তোদের মাঝে জড়িয়ে লাভ নেই। মনে হচ্ছে তোর এগুলো দেখতে দেখতে আমাকে কিছুদিন পর পাবনায় যেতে হবে। পাবনায় কেন যাবি? পাবনায় কোনো ছেলে পছন্দ করেছিস নাকি? গাধি,
তুই আমাকে যে প্যারায় রেখেছিস আমি এমনিতে কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। তখন কি আমাকে ঘরে বসিয়ে রাখবি নাকি পাবনায় পাগলখানায় পাঠানোর ব্যবস্থা করবি? তুই পাগল না হয়ে যদি অ্যানাকোন্ডাটা হতো কত ভালো হতো। উফ, জিরাফটাকে পাবনায় পাঠিয়ে আমি শান্তিতে থাকতে পারতাম। তোর শান্তি হবে না, পিছনে তাকিয়ে দেখ ভাই আছে কি না। কথা বলার সময় তোর সামনে পিছনে তাকানোর সময় থাকে না, শুধু বক বক করতেই থাকিস। ঠিক বলেছিস, ওই বজ্জাটার নামে কিছু বললে শাকচুনির মতো কোথা থেকে এসে আমার সব কথা শুনে ফেলে। হুম, এখনো শুনছি। তানিশা পিছনে ফিরে দেখে কাবু এক হাতে পানির গ্লাস অন্য হাতে মলম নিয়ে দাঁড়িয়ে আছে। নালি শেষ নাকি আরো বাকি আছে? এই নাও পানি। তানিশা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি শেষ করে ফেলল। আরো লাগবে? না, বসো এখানে। কাব্য তানিশার হাতের পোড়া জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে। কি যেন বলছিলে আমাকে? কই স্যার, আপনাকে কেন কিছু বলতে যাব, আপনি এত ভালো মানুষ। আমি ভালো মানুষ? না মানে? রান্নাঘরে কি যেন বলছিলে আবার বলো। মনে নেই। আমার মনে আছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি বজ্জাত ডেভিল, তোমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে আমি বোঝাবো। আজকে রান্না আমি জীবনেও ভুলবো না। আমি অ্যানাকোন্ডা ইচ্ছে করছে, আমি অ্যানাকোন্ডা ইচ্ছে করছে আমাকে এই ঝাল তরকারির সাথে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিতে, তাই না? অবশ্য আমি তো তোমার সামনে আছি। কি হলো, আমাকে কুচি কুচি করে রান্না করবেন না? না স্যার। কেন? তোমার তো অনেক দিনের ইচ্ছা আমাকে কুপিয়ে কিমা বানাবে, আমার গলা কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে, আবার আমাকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিবে। তোমার স্বামী হিসেবে তোমার ইচ্ছেগুলো পূরণ করা আমার দায়িত্ব, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা চলো আমি তোমাকে সাহায্য করি। কাব্য তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার আমি আর জীবনে ওগুলো বলবো না, কোনো দিনও না। আর যদি বলো? আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবেন। কি? না হয় আমাকে কুপিয়ে কুপিয়ে কিমা বানিয়ে ফেলবেন। আমি কি তোমার মতো সাইকো নাকি এসব করতে যাব? স্যার আমার কাছে এর থেকে ভালো কোনো উপায় নেই। তোমার মাথায় তো দেখি এসবের বাহিরে অন্য কিছু থাকে না। তাহলে কি করবেন? কাব্য তানিশার দিকে তাকিয়ে ভাবছে এই মেয়েটা কখনো শুধরাবার নয়। আচ্ছা পরে ভেবে দেখব। এখন কিছু করবেন না তো? না চলো। কোথায়? আমাকে কি এই বাড়ি থেকে বের করে দেবেন? বের করে দিলে খুশি হবে? না স্যার আমাকে বের করবেন না। তাহলে বের করছি না, আর ভুল করেও এমন চিন্তা করবে না। আরে কি করলাম, যদি বলতাম খুশি হব তাহলে মনে হয় বের করে দিত। অ্যানাকোন্ডাটা আমাকে টেনে খাবারের টেবিলে নিয়ে গেল, আমার রান্না করা খাবারগুলো টেবিলে নিয়ে আসলো। এই খাবার তো খাওয়া যাবে না, তাই বললাম স্যার আমি 10 মিনিটের মধ্যে কিছু রান্না করে নিয়ে আসি। লাগবে না, আমার এই খাবারই খাবো। কিন্তু তুমি তো বলেছো আজকের খাবার আমি জীবনেও ভুলতে পারবো না, তাই আজকে আমরা এটাই খাবো। হা করো। আমার ক্ষুধা নেই। বলছি হা করো। স্যার প্লিজ। আমি কিন্তু রেগে যাচ্ছি। করছি তো, বজ্জাত স্যারটা আমাকে এই ঝাল তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে, নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে। উফ, অ্যানাকোন্ডা তোর খেতে চলো, তুই খা, আমাকে কেন খাওয়াচ্ছিস? ইচ্ছে করছে এই জলহস্তিটাকে ঝাল তরকারির মধ্যে ডুবিয়ে মারি। তুমি ঠিক বলেছিলে, আজকের খাবার ভোরার মতো না। স্যার আমি আর খাবো না। কাব্য তানিশার মুখের দিকে তাকিয়ে আছে, ঝালে নাক মুখ লাল হয়ে গেছে। বেচারি দ্বিতীয়বার এমন কাজ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। আচ্ছা যাও, আর খেতে হবে না। তানিশা কিছু না বলে রুমে চলে গেল। পানি খেয়েও ঝাল কমছে না কিছুতেই, রাগে ঝালে একাকার হয়ে গেছে, কান্না করছে আর একা একা বকবক করছে। আমি আর এই বাড়িতে থাকবো না, এখান থেকে চলে যাব। জলহস্তিটা আমার উপর সারাক্ষণ অত্যাচার করে, আর আমি সহজ সরল মেয়ে হয়ে কৈতরীর মতো সব সহ্য করতে থাকি। আমি কি মানুষ নাকি পেঙ্গুইন? যেভাবে অত্যাচার করবে, মামলা করবে অ্যানাকোন্ডার নামে, তখন বুঝবে তানিশাও কম না, কাউকে ভয় পাই না আমি। তোমার মামলা করা শেষ নাকি এখনো বাকি আছে? এগুলো শুনতে শুনতে বেচারার অভ্যাস হয়ে গেছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি তো কাউকে ভয় পাও না। স্যার আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ স্যার আমাকে বের করে দিন। কেন, ঝালটা বেশি হয়েছে বুঝি?
আচ্ছা ঠিক আছে, ঝালটা যেহেতু আমি খাইয়েছি, মিষ্টিটা তো আমার দেয়া দরকার, তাই না? তানিশা কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য কি বোঝাতে চাইছে সে বুঝতে পারছে না। কাব্য আলতু করে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, ঝাল কমেছে? চাইলে প্রতিদিন এমন ঝাল তরকারি রান্না করতে পারো। পরের দিন বিকেলে নীলা বাসায় ফিরেছে। তানিশা বসে টিভি দেখছিল। নীলাকে দেখে জড়িয়ে ধরল। জানিস তোকে কত মিস করেছি? হ্যাঁ জানি, কেমন আছিস? কেমন থাকবো জানিস না, মা বাবা কেমন আছে? ভালো। তোর জন্য তো অনেক বড় একটা খুশির খবর আছে। কি খবর? তোর বিয়ে। কি? কাল ছেলে পক্ষ দেখতে আসবে। আমাকে কি ভূতে কেলায় যে বিয়ে করতে যাব? এটা কেমন কথা? শোন, তোদের ম্যারেড লাইফ ঝগড়া দেখে আমার বিয়ে সাতটা মিটে গেছে। আমার জীবনটা এমন প্যারাময় করার কোনো ইচ্ছা নেই। নীলা নিজের রুমে চলে গেল। তানিশা নীলার পিছু পিছু গেল। সবার বিবাহিত জীবন কি আর ডেভিল টর্চার ম্যারিড লাইফ নাকি যে প্যারাময় হবে? আচ্ছা আমি ভেবে দেখব। ছেলে কিন্তু তোকে আগে থেকে পছন্দ করে। এই তুই যা তো এখান থেকে। ভালো কথার মূল্য নেই। পরের দিন নীলাকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। তানিশা একাই সব কাজ শেষ করে রুমে আসে। কখন থেকে দেখছি কাজ করে যাচ্ছ, তৈরি হবে কখন? স্যার সব কাজ শেষ, আমি মাত্র 2 মিনিটে তৈরি হয়ে আসছি। এটা পরে তৈরি হয়ে আসো। স্যার এটা তো শাড়ি। এটাই পরবে। আমি শাড়ি পরতে পারি না। আর আমি পরবো কেন, দেখতে তো নীলাকে আসছে। আমাকে যদি দেখতে আসতো তাহলে আমি শাড়ি পরতাম, সুন্দর করে সাজতাম। তাই ভাবছি সাধারণভাবে তৈরি হয়ে আসি। কাব্য তানিশার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে তানিশা অনেক বড় ভুল করে ফেলেছে। স্যার কি হয়েছে? কি বললে এখন? বলেছি সাধারণভাবে তৈরি হয়ে যাই। তার আগে কি বলেছো? বলছি আমাকে যদি দেখতে আসে তাহলে। তুমি এই কথা মুখে আনলে কি করে? আমি তৈরি হয়ে আসছি। তানিশা কাব্যর সামনে থেকে চলে যেতে লাগলো। শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরবে। আপনার ইচ্ছা। তানিশা খুব সাধারণভাবে তৈরি হয়েছে। পাত্রপক্ষ চলে এসেছে। তানিশা নীলাকে অনেক সুন্দর করে সাজিয়ে তৈরি করে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়ে কাব্যর পাশে এসে দাঁড়িয়ে আছে। পাত্র একবার নীলার দিকে তাকাচ্ছে, একবার তানিশার দিকে, বিভ্রান্ত হয়ে বলল, পাত্রি কি ইনি? এটাই আমার ছোট বোন নীলা, যাকে আপনি আমার সাথে গাড়ি থেকে নামতে দেখে পছন্দ করেছিলেন। এটা তো সেই মেয়ে না, আমি তো ওনাকে পছন্দ করেছিলাম। কাব্য মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না, তাই রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তানিশা বলা শুরু করলো, আরে ভাই আমার সংসারে কেন আগুন লাগাতে এসেছেন? এমনিতেই বজ্জাটার অত্যাচারে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। একবার তো আমার ফ্রেন্ড রাতুলের বাইকে উঠেছিলাম, তার জন্য বজ্জাটা আমার 12টা বাজিয়েছিল। আর ছোট ভাইয়ের বাইকে উঠেছি বলে আজ ওনার সাথে সংসার করতে হচ্ছে। আপনার কথা শুনে মনে হয় বজ্জাটা আজকে আমাকে কাবাব বানিয়ে খাবে। কি ডেবিলকে? এই তো বজ্জাট স্যারটাই আমার হাজবেন্ড তামিম হাসান কাব্য। সরি, আপনারা যাকে ভুল করে দেখতে এসেছেন ও আমার অর্ধাঙ্গিনী তানিশা। আমরা দাম্পত্য জীবনে সুখে আছি, আপনারা এখন আসতে পারেন। কাব্যর মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, তার উপর তানিশার এসব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। তানিশার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। তানিশা হচ্ছেটা কি? স্যার আমি তো অনেক সাবধান করেছিলাম, না হয় অকারণেই আমাকে শাস্তি পেতে হবে। তাই আমি তোমার উপর অত্যাচার করি? আমার জন্য তোমার জীবন তেজপাতা হয়ে গেছে, এখন থেকে বুঝবে তেজপাতা আর অত্যাচার কাকে বলে। পাত্রপক্ষ কিন্তু এখনো বসে আছে। তো পাত্র আমাকে পছন্দ করেছে, আপনি যদি আমাকে এখন শাস্তি দেন তাহলে আমি কিন্তু তাদের সাথে চলে যাব। কি বললে তুমি? কাব্য প্রচন্ড রেগে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। স্যার কি খুঁজছেন? লাঠি। কেন? তোমার ঠ্যাং ভাঙার জন্য। না না স্যার, আমি কোথাও যাচ্ছি না, আমি আর এই রুম থেকে বের হচ্ছি না। কেন? তোমার তো পাত্র পছন্দ হয়েছে, যাবে না? আমি ওই কালো বিপ্রের সাথে কেন যাব? কোথায় আপনি আর কোথায় কালো হনুমান? উফ, ইচ্ছে করছে ওই লাল হনুমানের চোখ দুটি তুলে নিয়ে আসি। সাহস হলো কিভাবে তোমার দিকে নজর দেওয়ার? আপনি তো দেখি আমার থেকে আমার মতো কথা বলতে শিখে গেছেন। কি এই যে বললেন লাল হনুমান? তোমার সাথে থেকে আমার মাথাটাও গেছে। কাব্য বসার রুমে গিয়ে দেখে পাত্রপক্ষ এখনো বসে আছে। তানিশাও তার পিছু পিছু আসে। আপনারা এখনো বসে আছেন কেন?
আমি মিসেস তানিশার সাথে কিছু কথা বলতে চাই। কিসের কথা? যা বলার আমার সাথে বলতে পারেন। এই যে তানিশা, আমি চাই আপনি ডেভিলকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে সুখে রাখতে পারবো। কাব্বর মেজাজ এতটাই খারাপ হয়ে গেল, মনে হচ্ছে এক্ষুনি ছেলেকে খুন করে ফেলবে। তার আগে তানিশা রেগে গিয়ে বলল, ওই বজ্জাতের আড্ডি কালা কুমিরের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার জামাইকে ডেভিল বলে? এই নামে শুধু আমি ডাকি বুঝলি, মুখ পোড়া বানর, ওই লালবাদর কালো হনুমান পেঁচা কোথাকার। উফ, তোকে আমি কখন বললাম যে আমি সুখে নেই? তুই কোথা থেকে উড়ে আসলি? হ্যাঁ, মুখ পোড়া বাদর, আফ্রিকান হাতি কোথাকার, নিজের চেহারাটা আইনে দেখেছিস? কোথায় আমার ডেভিল আর কোথায় তুই? তোকে তো ইচ্ছে করছে কুপিয়ে ব্লেন্ডারে জুস বানিয়ে খাই। তোর মতো তেলা পোকা কেঁচো উফ লুচুর জন্য আমার ডেভিলকে ছাড়বো ভাবলি কি করে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তানিশা রাগ দেখে কাব্বর রাগ ফুস হয়ে গেছে, সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। কি হলো, আরো শুনবি নাকি? হ্যাঁ আরো শুনবি। কাব্বো ভাই, আপনাকে স্যালুট। সত্যি এমন দাজ্জাল বউ নিয়ে কিভাবে সংসার করেন আল্লাহ জানে। আমার তো মনে হয় এই মেয়ের কারণে আপনার জীবন তেজপাতা হয়ে গেছে। ফাজিল ছেলে, আমার বউকে দাজ্জাল বলার সাহস পেলি কোথায়? জল্লাদ কাকে বলে? আজকে তোকে দেখাবো, দাঁড়া। ভাইয়া প্লিজ, তোমাদের এগুলো দেখে আমার এখন পাগল হওয়ার বাকি আছে। পাত্রপক্ষ চলে যাওয়ার সময় পলাশ ছেলেটা আমার দিকে কেমন নজরে তাকাচ্ছে, তাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আহরে, আমার নীলা তখন বিয়ের জন্য আরও আগে না করে দেবে। এখন যদি ওর রুমে যাই আমাকে আস্ত গিলে খাবে। রুমে গিয়ে দেখি বজ্জাটা বসে কিছু একটা ভাবছে। আমি রুমে ঢুকতেই আমাকে টেনে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরলো। পেছনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ লিটল অ্যাঞ্জেল। স্যার, নীলার জন্য অনেক টেনশন হচ্ছে। এই, তুই স্যার ডাকা বন্ধ করবে কবে? স্যার, আমি চেষ্টা করেছি কিন্তু পারি না। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়। আমি ওকে আমার দিকে ফিরিয়ে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরেছি, কোমরটা খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দেখি ওর ঠোঁট দুটো লাল হয়ে গেছে। স্যার, আপনি মানুষ নাকি গন্ডার? তুমি আবার আমাকে স্যার বললে? বলে আবার তানিশার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটে চেপে ধরলো। ঠোঁটে ব্যথা করছে, তবু কাপড় ছাড়ার কোনো নামই নেই, কিস করে চলেছে। কাব্যকে সারানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য নিজে থেকে ছেড়ে দিল। আবার কখনো স্যার বলবা? না, আমি আর আপনার সাথে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি বললে? কিছু না। পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি। রাতুলকে কেমন মন মরা দেখাচ্ছে। কি রে, তোর কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ নাকি? তেমন কিছু না। আরে বল, বন্ধুদের সাথে শেয়ার না করলে কার সাথে করবি? তোর কি সত্যি বিয়ে হয়ে যাবে? জানি না। মানে? এই শোন, বিয়ের কথা আমার সামনে একদম বলবি না, এখনই শুধু পাগল হওয়ার বাকি আছে। কিছুদিন পর আমাকে শ্বশুর বাড়ি না পাপনায় পাঠানো হবে, বুঝলি? নীলা রেগে চলে গেল। রাতুল অপলক তাকিয়ে আছে। তানিশা খুব ভালো করেই বুঝতে পারছে রাতুল নীলাকে পছন্দ করে। পছন্দ করিস নীলাকে? এটা জেনে আর কি করবি? কথাটা বলে রাতুল চলে গেল। তানিশা, আমার মনে হয় রাতুল নীলাকে পছন্দ করে, কিন্তু স্যার মানবে বলে মনে হয় না। আরে বজ্জাটাকে আমি মানিয়ে ছাড়বো, দেখবি রাতুলের সাথে নীলার বিয়ে দিব। বজ্জা স্যারকে সারাদিন নীলার আর রাতুলের ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভয় বলতে পারিনি। দেখি রাতে ঘুমানোর সময় পটাতে পারি কিনা। রাতের খাবার খেয়ে বজ্জাটা শুয়ে আছে, আমি আস্তে করে ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি। ওনার বুকে মাথা রেখে অনেক শান্তি অনুভব করছি। কি ব্যাপার, আজ মেঘনা চাইতে বৃষ্টি? আমার হলুদ পরিটা মনে হয় বড় হয়ে গেছে। আমি কখনো ছোট ছিলাম না। আচ্ছা কি চাই সেটা বলো। তুমি জানলে কি করে আমি কিছু চাইবো? আমি বোধহয় কিছু ভুল শুনছি। না, আমি তুমি করেই বলছি। এই শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো কি বলবে। রাতুল ছেলেটাকে তোমার কাছে কেমন লাগে? কেন বলো না, আগে বলো কেন। আমার না রাতুলকে অনেক পছন্দ হয়েছে। আমাকে ছাড়া তোমার সবাইকে পছন্দ হয়। কালকের পর যদি তোমাকে রাতুলের ধারে কাছে দেখি, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব, মনে থাকে যেন। কাব্য রাগে গজগজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু স্যার। চুপ, আর একটা কথা যেন তোমার মুখ থেকে বেন্ডা হয়। বজ্জের ডেভিল, ফজলের হাড্ডি, আমার সম্পূর্ণ কথা না শুনে এত রাগ দেখানোর কি আছে? আমি মানুষ না কই তোরে? এত রাগ দেখাবে? উফ, থাকবো না এই লাল বাদরের বাড়িতে।
অ্যানাকোন্ডা কোথাকার কালকেই চলে যাব। রাগে গজগজ করে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্যাগে কাপড় গুছিয়ে নিয়েছি। বজ্জারটা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ আমাকে না জানিয়ে? আমি এই বাড়িতে থাকবো না, আমি এখন ভার্সিটিতে যাচ্ছি। তোমাকে যেন ভার্সিটিতে দেখতে পাই। আর হ্যাঁ, বাসায় ফিরে তোমাকে যদি ঘরে না পাই তোমার কি অবস্থা হবে আশা করি খুব ভালো করেই জানো। গন্ডাটা চলে গেল। আমাকে একবারও তো বলতে পারতো যেও না, তা না বলে উল্টো ধমক দিয়ে চলে গেল। থাকবো না, চলেই যাবো, আর আসবো না এই বাড়িতে। সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আবার কি হয়েছে তোদের? কি হয়েছে মানে কি জানিস না, নাইজেরিয়ান অ্যানাকোন্ডাটা আমার উপর শুধু রাগ দেখায়। তাই আমি এই বাড়িতে থাকবো না, ছেড়ে চলে যাচ্ছি। ও তো যা, দেরি করছিস কেন? তুই আমাকে এভাবে বলতে পারলি? তুই তো যেতেই চাইছিস। তাই বলে তুই আমাকে আটকাবি না? এই দিনের জন্য তোকে আমি ননদ বানিয়েছি, হয়েছিস তো ভাইটার মতো ফাজিলের হাড্ডি। আস্তে একটা ডাইনি শাকচুন্নি নাগিনী কোথাকার। উফ বোন, তোর যেতে ইচ্ছে হলে যা, থাকতে ইচ্ছে হলে থাক, মাঝখান থেকে আমার মাথাটা কেন খারাপ করছিস? আমি চলে যাচ্ছি, আর আসবো না, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। ভালো থাকিস, বাই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, এত অপমান সহ্য করা যায় না। চলে এসছি আমাদের বাড়িতে, দানিমা এসে আমাকে জড়িয়ে ধরলো। আপনি কেমন আছিস? ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? চোখে কানা নাকি, দেখছিস না একা এসছি? কতদিন পর এসেছিস, একটু সুন্দর করে কথা বললে কি হয়? জন্মের সময় মুখে মধু দেয়নি তাই সুন্দর কথা আসে না, হয়েছে এবার শর্ত, এমনি মেজাজ খারাপ হয়ে আছে। কি রে কাব্বু আসেনি? না, ঝগড়া করে এসছি। কেন? ওই ফাজিলের হাড্ডি বজ্জার ডেভিল সবসময় আমার সাথে রাগ দেখায়, লাল বাদর হনুমান কোথাকার সবসময় আমার উপর অত্যাচার করে। থাকবো না আমি ওই বাড়িতে, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমাকে কি পেয়েছে, কি পেয়েছে। উফ, মাঝে মাঝে ইচ্ছে করে জলস্থিটাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দিই। যাবো না ওই পচালুর বাড়িতে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা বের হয়ে যায় আমার বাড়ি থেকে। মা, তুমি এটা বলতে পারলে? যেই মেয়ে নিজের স্বামীকে সম্মান করে না তার জায়গা আমার বাড়িতে হবে না। তোমাদের থেকে তো আমার সহসর ডেভিল অনেক ভালো, চলে যাচ্ছি আর কোনো দিন তোমাদের বাড়িতে আসবো না। বাসে এসে তৈরি হয়ে নীলাকে নিয়ে ভার্সিটিতে চলে এসেছি। বজ্জাটা বলেছে ভার্সিটিতে না দেখলে আমার খবর আছে, ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছি। কোথা থেকে বজ্জাতে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন? রোম্যান্স করব তোমার সাথে। আপনি কি পাগল নাকি, আপনার রোম্যান্স যখন তখন শুরু হয়ে যায়? এত কথা বলছো কেন? স্যার, একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখন ইউনিভার্সিটিতে। কাব্য তানিশাকে একটা খালি ক্লাসে নিয়ে গেল, হাত ছেড়ে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, আমার রোম্যান্স যখন তখন শুরু হয়ে যায়। ছাড়ুন আমাকে। তাহলে তো শুরু করতেই হয়। স্যার প্লিজ। তানিশা কিছু বলার আগেই কাব্য তার ঠোঁট দুটো তানিশার ঠোঁটে চেপে ধরল, বেশ কিছুক্ষণ তানিশার ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দিল। তোমার ঠোঁটে এক অমৃত স্বাদ আছে যা আমাকে বারে বারে কাছে টানে। তাই বলে যখন তখন কিস করবেন নাকি? ওটা তো আমার, তাই যখন তখন কিস করার অধিকারটাও আমারই, তাই না? এবার অন্তত ছাড়ুন। এত জলদি কিসের? বাসায় যাব তাই। একসাথে যাব। বজ্জাটার হাত থেকে ছাড় পেয়ে দৌড়ে চলে এসেছি। পেছনে ফিরে দেখি ব্যাটা লুচু মুচকি মুচকি হাসছে। রাতের খাবার খেয়ে উঠতে যাব তখন দেখি মাথাটা কেমন ঘুরছে, তার মানে ডেভিল আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। আমি শেষ বলে মাথা ঘুরিয়ে পড়ে গেল। কাব্য তানিশার মাথা নিজের কোলে নিল। তানিশা, কি হয়েছে? আমি বিষ খেয়ে ফেলেছি। এই, তুই কি পাগল নাকি? এত কিছু বলার সময় নেই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাব্য পাগলের মতো তানিশাকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। তানিশাকে হারানোর ভয়ে কাব্য যেন নিজের মাঝে নেই। হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডাকতে লাগলো। ডক্টর প্লিজ, আগে আমার ওয়াইফকে দেখুন। কি হয়েছে উনার? পয়জন খেয়েছে সম্ভবত। ডাক্তার তানিশাকে চেক আপ করে বলল, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন, ভয়ের কিছু নেই, আপনি যা ভাবছেন তেমন কিছু না। কি, ও ঠিক আছে তো? উনি পয়জন খেয়ে মাথা ঘুরিয়ে পড়েনি, প্রেগনেন্সির কারণে বেহুশ হয়ে পড়েছে। ডাক্তার হাসতে হাসতে বেরিয়ে গেল। কাব্যর ইচ্ছে করছে এই মেয়েকে দুই গালে কষে দুইটা চড় মারতে,
ফাজিল মি, এভাবে কেউ ভয় দেখায়? কাব্য তানিশার পাশে বসে মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। তানিশার জ্ঞান ফিরতেই বলল, স্যার আমি বেঁচে আছি। আপনি আমাকে বিষ খেয়ে দিলেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন। এই মেয়ে, তুমি কি বুঝছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? হুম। তাহলে এমন আজব কথা তোমার মাথায় কোথা থেকে আসে? তাহলে কি আমার কোনো বড় রোগ হয়ে গেছে? আমি কি আর বেশি দিন বাঁচবো না? হুম, তুমি প্রেগন্যান্ট। আজ আমি অনেক খুশি। হ্যাঁ, এই জন্য মাথা ঘুরে পড়েছি। আমি তো ভেবেছি আপনি। এখন বাসায় যাওয়া যাক। হুম। নীলাকে ফোনে জানিয়ে তানিশাকে নিয়ে কাব্য বাসায় চলে এলো। ভাইয়া, সাথে মিষ্টি নিয়ে আসলে না? কালকে মা বাবা আসবে, প্রথমে তাদের মিষ্টি খাওয়াবো, তারপর তোকে। ভাবি, কংগ্রাচুলেশন। যা ফাজি। তানিশা লজ্জা পেয়ে রুমে চলে গেল। কাব্য রুমে গিয়ে দেখে তানিশা বেলকনিতে দাঁড়িয়ে আছে, পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় অসংখ্য চুমু খেতে লাগলো। তানিশা কাব্যর ঠোঁটের ছোঁয়াগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। জানো, আজ আমি অনেক খুশি। আজ আমার কাছে তুমি যা চাইবে তাই দিব। প্রমিস? হুম, প্রমিস। রাতুলের সাথে নীলার বিয়ে দিয়ে দিন। কি বললে তুমি? রাতুল নীলাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় নীলা রাতুলের সাথে সুখী হবে। নীলা আমার একমাত্র ছোট বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি এখন তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখো। আমি চাই না এই অবস্থায় কোনো বাড়তি টেনশন নাও, কথাটা মনে থাকে যেন। কিন্তু স্যার। কিন্তু টিন্তু পরে, এখন ঘুমাবে, চলো। কাব্য তানিশাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। তানিশাকে নিজের বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। স্যার, নীলা আর রাতুলের ব্যাপারটা একটু ভেবে দেখুন। রাতুল কিন্তু ছেলে হিসেবে খারাপ না। পরে ভেবে দেখবো। পরে না, এখন। আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন। এখন কেন? এখন মানে এখন ভাববেন। তুমি কি আমাকে ধমকাচ্ছো? না মানে, আপনি যতদিন নীলাকে রাতুলের সাথে বিয়ে না দেবেন ততদিন আমি নীলার সাথেই থাকবো। মানেটা কি তোমার? এটা নিয়ে জেদ করার কি আছে? আমার এই অবস্থায় আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন? আমি আর এই ঘরে থাকবো না। আচ্ছা ঠিক আছে, সকালে ভেবে দেখবো, এখন শুয়ে পড়ো। না, আপনি এখন ভাববেন, না হয় আমি নীলার রুমে চলে যাব। চুপচাপ শুয়ে পড়ো, তোমার কারণে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আপনি আপনি আসলে একটা বজ্জাত। রেগে তানিশা কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। তারপর ইচ্ছে করছে কষে একটা চড় মারতে। এতটা দূরত্ব বজায় রাখার কি আছে? তানিশাকে কাছে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। তানিশা নিজেকে কাব্যর কাছ থেকে সারানোর চেষ্টা করল। এবার কাব্য তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে, যাতে নড়াচড়া করতে না পারে। একদম নড়াচড়া করবে না, চুপচাপ আমার বুকে শুয়ে থাকো, আর একবার নড়াচড়া করলে দেখবে তোমার কি হাল করি। তানিশা মনে মনে কাব্যর চোদ্দগুষ্টি উদ্ধার করে কাব্যর বুকে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্যর পরিবার ও তানিশার পরিবারের সবাই খুশির খবর পেয়ে চলে আসলো। বাসার সবাই অনেক খুশি। সবাইকে একসাথে দেখে তানিশার মন খুশিতে ভরে উঠল। ইচ্ছে করছে কাব্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। কাব্য রুমে ঢুকতেই তানিশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ ইচ্ছে করছে কাব্যর মাঝে নিজেকে বিলিয়ে দিতে, তার বুকের মাঝে হারিয়ে যেতে। ভালোবাসি, জানি তো। আর আপনি? ভালোবাসি অনেক বেশি। ভালোবাসার গভীরতা কতটুকু বলতে পারবো না। তোমাকে ছাড়া এই জীবনে কখনো পূর্ণতা আসবে না। স্যার, নীলা রাতুলের ব্যাপারটা ভেবে দেখবো। কবে? কালকে ভার্সিটিতে যাই, তারপর। তানিশা একগাল হেসে কাব্যর বুকে মুখ গুজল। সারাদিন কাব্যর কানের কাছে একটাই কথা, রাতুল আর নীলার বিয়ে। কাব্য ভাবছে এই মেয়ে তো তাকে পাগল বানিয়ে ছাড়বে। বাধ্য হয়ে কাব্য পরের দিন ভার্সিটিতে ক্লাস শেষে রাতুল আর নীলাকে দেখা করতে বলল। কাব্যর সামনে রাতুল, নীলা, তানিশা, ঋতু, রাফি দাঁড়িয়ে আছে। স্যার কিছু বলবেন? মানে আমার কি কোনো ভুল হয়েছে? তুমি নীলাকে পছন্দ করো? জি স্যার। রাতুলের কথা শুনে নীলা কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। তোমার তো সাহস কম না। স্যার কিছু মনে করবেন না, ভালোবাসতে সাহসের প্রয়োজন নয়, একটা মন থাকলে যথেষ্ট। আর ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না। সুখে রাখতে পারবে আমার বোনকে? কাব্যর কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। কাব্য এমন কিছু চিন্তা করবে কেউ স্বপ্নেও ভাবেনি। স্যার আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কখনো আপনার বোনের চোখে এক ফোঁটা জল আসতে দেব না। আমি কালকে আমার পরিবার নিয়ে
তোমার বাড়ি আসছি, বিয়ের আয়োজন শুরু করো। কথাটা বলে কাব্য মুস্কি হেসে চলে গেল। এটা কি হলো? অনেক কষ্টে বজ্জাটাকে পটিয়েছি, দেখবে রাতুলের সাথে তুই সুখী হবে। তাই বলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করবি না? তুই কি আমাকে পছন্দ করিস না? না। কেন? রাতুল তো অনেক ভালো ছেলে। ভালো ছেলেরা কখনো হব বউকে তুই করে বলে না, তুমি বলে, বুঝলি? সরি, তুই এবেতে রাজি তো? যাক, ওই পাপনা পাগলখানা থেকে এবার মুক্তি পাবো। কি বললি? ঠিকই তো বললাম, তুই যা অবস্থা করিস ওইটা পাগলাখানা থেকে কম কিসের? তোরা সব কটা বজ্জাদের হাড্ডি, লাল পিঁপড়া, কালো কুমির, পচা আলু, মুখ পোড়া হনুমান, তোদের সাথে কোনো কথা নাই। তানিশা রেগে চলে গেল, সবাই হাসতে লাগলো। নীলা আর রাতুলের বিয়ে ঠিক হয়ে গেছে। নীলার হলুদে তানিশা আজ প্রথম দিনের মতো সেজেছে, যখন কাব্য তাকে প্রথম দেখেছিল। কাব্য রুমে ঢুকে দেখল তানিশা হলুদ জামদানি শাড়ি পরেছে, দুই হাতে কাচের চুড়ি, চোখে কাজল, গা ভর্তি গহনা পরেছে। আজ যেন কাব্য তার থেকে চোখ ফিরাতেই পারছে না। কাব্য অপলকে তাকিয়ে আছে। তানিশা এগিয়ে এসে দুই হাত দিয়ে কাব্যর গলায় জড়িয়ে ধরল। আনমনে কাব্যর হাত তানিশার কোমরে জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কেমন লাগছে আমাকে? ঠিক প্রথম দিনের ছোট্ট সেই হলুদ পরির মতো, যাকে দেখলে বারবার প্রেমে পড়ে যাই। সত্যি? তিন সত্যি, বড্ড বেশি ভালোবাসি। আমিও। কয়েক মাস পর তানিশা সুইট একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। মেয়ে হওয়ার কারণে তানিশা আর কাব্য অনেক খুশি হয়। তানিশা আর কাব্য তাদের পরিটাকে নিয়ে সুখের জীবন শুরু করে।